রেজিস্ট্রেশন করার পর ভোটার কার্ডের নাম্বারটা ওখানে ফর্মে দিয়ে দিবেন বা আমাকে দিয়ে দিলে আমি ফিল আপ করে দিব। নেক্সট যে শিট লিঙ্কটা দেওয়া হয়েছে ওখানে আপনারা গিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আস্তে 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 জমা দিয়ে দিবেন। আমাদের বিগত 5টা ক্লাসের অ্যাসাইনমেন্ট আছে, ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা জমা দিবেন। আর অ্যাসাইনমেন্ট করতে কোনো অসুবিধা হলে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক আছে, ওই গ্রুপ লিঙ্কে যদি পোস্ট করেন সবাই হেল্প করবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বুঝতে পারছ নাকি? কাস্টমাইজেশন দেখানো হয়েছে? জি, আমাদের কি স্যার থিম কাস্টমাইজেশন দেখানো হয়েছে? না না, থিম কাস্টমাইজেশন দেখানো নাই, অনলি থিম ডাউনলোড করে কিভাবে এক্সট্রাক্ট করবেন সেটাই তো স্যার। স্যার আমাদের কিন্তু দুইটা টপিক, মানে আপনি বলছিলেন যে দেখাবেন ওই সাব ডোমেইন আর অ্যাডন ডোমেইন, ওই দুইটা আপনি মনে করছেন যে আমাদের দেখাইছেন, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আপনারা বলছিলেন মনে করানোর জন্য, কিন্তু কেউ তো মনে করান নাই স্যার। গত ক্লাসে তো আমি বললাম, সেটা লিখে দিছিলাম স্যার যে আমাদের অ্যাডন ডোমেইন আর সাব ডোমেইন দুটো রয়ে গেছে। ও বলে দিলেন নাকি? কেটে গেছিল মনে হয়, হয়তো তখন সব চলে গেছে। দুজন যে আসছেন তারা গ্রুপে জয়েন করছেন? সাবদার হোসেন আলামিন জয়েন করছেন কি? জি স্যার, না করতেছি স্যার। কুইক করে নেন, তাড়াতাড়ি জয়েন করেন। বললেন একদিন খুব খারাপ লাগলো আমার, আপনাদের ব্যাচে আসার পর একটা জিনিস খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। কি স্যার? সেটা হচ্ছে আপনারা কোনো জিনিস লাইন বাই লাইন কোনো কিছু ইয়া করে রাখেন না, লিস্ট করে রাখেন না কি শেখানো হচ্ছে কোন দিন, এগুলোকে বলতে পারবেন না। আমাদেরকে কাউকে জিজ্ঞেস করে আমি প্রথম ক্লাসে কি করা হয়েছে, সেকেন্ড ক্লাসে কি করা হয়েছে, কি ভাবে করা হয়েছে, এগুলো কেউ বলতে পারবেন না। স্যার আমি পারবো স্যার, আমি নোট করে রাখছি স্যার। আমিও রাখছি, কিন্তু স্যার আমি তো শর্ট, মানে কারেন্ট জল কারণে অনেকটা সময় করতে পারিনি, ওইটুকু আমি জানি না, কিন্তু আমি যতটুকু ক্লাস করছি নোট করছি স্যার। কেউ প্রথমে কে বললেন যেন পারবেন বলতে পারবেন? স্যার আমি বলেন তো, প্রথম থেকে বলেন স্যার। প্রথম ক্লাসে পরিচিতি পর্ব, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, ডোমেইন কি, হোস্টিং কি, এই ব্যাপারে আলোচনা করা হয়েছিল স্যার। সেকেন্ড সেকেন্ড ক্লাসে ক্লাস 1 রিভিউ, তারপর আর কিছু আলোচনা হয়েছিল স্যার। থার্ড থার্ডে স্যার সিপিএন এ কিভাবে এন্টার করতে হয় সেগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছিল, তারপর পোর্টফোলিও ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছিল স্যার। পোর্টফোলিও না জি স্যার। তারপর চতুর্থ ক্লাস স্যার, চতুর্থ ক্লাস হ্যাঁ স্যার, ওয়ার্ডপ্রেস কি, তারপরে আপনার এই যে সেটআপ, ওয়ার্ডপ্রেস সেটআপ শেখানো ছিল স্যার চতুর্থ ক্লাসে, সপ্তাহের ক্লাসের মাধ্যমে স্যার। আমি প্রশ্ন করবো, যারা যারা বলতে পারবেন শুধুমাত্র চ্যাটিং এ লিখে দিবেন, মেসেজ বক্সে লিখে দিবেন যে আমি পারবো, ঠিক আছে? আমি ওখান থেকে কাউকে বলবো বলার জন্য, ঠিক আছে? নতুন যারা আছেন, নতুন যারা আছেন তারা অবশ্যই দেখবেন, শুনবেন ভালো করে, ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন, ঠিক আছে? যারা নতুন আছেন, সম্ভবত আরো দুইজন নতুন জয়েন করলো, সিয়ার রাইফ নাম, আপনি দুইজনকে গ্রুপে অ্যাড করে নেবেন, ঠিক আছে? নতুন জয়েন করলেন কে কে? আবার V75, হোসনা মুবারক, সৌরভ, দুইজন আপনারা কি নতুন? জি জি, আমরা নতুন। আচ্ছা,
মেসেজে মেসেজ বক্সে V75 শুনতে পাচ্ছেন আগে নাম কি V75 এর নাম কি স্যার গ্রুপ টাই অ্যাড হতে পাচ্ছে না একটু কি প্রবলেম হচ্ছে না তো আচ্ছা আপনি ইয়া করেন সিআরএনের অ্যাকাউন্টে নক দেন ফেসবুকের অ্যাকাউন্টে নক দেন আচ্ছা আপনি কি আমার অ্যাকাউন্টে নক দিয়েছেন নাকি জি স্যার আমি এখন দিলাম দশ মিনিটের মধ্যে কেটে যাবে দশ মিনিট পর কেটে গেলে আবার সেম লিঙ্কে জয়েন করবেন আমি তো গ্রুপটা পাই নাই কোন গ্রুপ পান নাই আচ্ছা আচ্ছা ইয়ে থেকে না হ্যাঁ মেসেজ বক্সে দেখেন মেসেজ বক্সে সিআর যে সিআর আছে আমাদের সিআরের প্রোফাইল লিংক শেয়ার করা হয়েছে সেই প্রোফাইল লিংকে গিয়ে ওনাকে রিকোয়েস্ট পাঠান ওনার সঙ্গে অ্যাড অন অথবা গ্রুপে ডাইরেক্ট জয়েন করতে পারেন ওনার সঙ্গে অ্যাড হলে মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে সুতপ বাবু কি কি যেন বলে দিলেন আপনি আর আজকে তো মানে অষ্টম ক্লাস এখনো স্যার আমাদের পেজ জল দিল না স্যার সেটা বলছি বুঝে নাই ঠিক আছে সিয়ারকে বলছিলাম গতকালকে যে মেসেজ জয়েন করার আগে মেসেজে অবশ্যই লিংক সহ পোস্ট করার জন্য V75 ওর নাম কি V75 শুনতে পাচ্ছেন আমাকে আমার কথা মনে হয় শুনতে পাচ্ছে V75 শুনতে পাচ্ছেন কথা না বলছেন কথা বলছেন না বললে মেসেজ দেন এখন হচ্ছে হ্যাঁ পেতে মনে হচ্ছে উনি শুনতে পাচ্ছেন না V75 আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা আচ্ছা এখান থেকে কয়জন বলতে পারবেন ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি কে কে বলতে পারবেন বাকিরা পারবেন না কে কে পারবেন বলেন কে কে পারবেন শুধু মেসেজে লিখে দেন পারবো তারপর আমি ওখান থেকে বাছাই করে একজনকে সিলেক্ট করবো আচ্ছা
19 জনের মধ্যে 7-8 জন রেসপন্স করেন, বাকিরা কি লুডু খেলতেছেন? আপনাদের লেখার ইচ্ছা করে না আর ঘুম হচ্ছে কি? কোনটা একটু বলবেন? আমাকে কালকে ফোন দেওয়া হয়েছিল আপনার, এরপর আপনার এই যে লিংক আইডি মানে জুমের পাসওয়ার্ড আর আপনার দিলো, এরপর আমি জয়েন করলাম আজকে আর কি। আমি বলতে ফেসবুক গ্রুপে জয়েন করেছেন আপনি? মনে হয় না। ও না না এখনো করিনি। আচ্ছা ক্লাসে লাস্ট পর্যন্ত থাকবেন, ঠিক আছে? ক্লাস লাস্ট পর্যন্ত থাকবেন, যাবার লাস্টে গিয়ে জয়েন করে নেওয়া হবে। এর মধ্যে লিংক শেয়ার করলে লিংকে দিয়ে জয়েন করবেন। আর অবশ্যই যারা নতুন জয়েন করতেছেন আজকে আসার পর কালকে থেকে আবার আসিয়েন না, এরকম করিয়েন না, প্রতিদিন ক্লাস করিয়েন। আমাদের চ্যাট বক্সে দেখেন মেসেজ বক্সে একটা গ্রুপের লিংক শেয়ার করা হয়েছে, যারা নতুন এখনো জয়েন করেননি গ্রুপে, মেসেজ বক্সে দেখেন একটা লিংক শেয়ার করা হয়েছে, একটা না অনেকগুলো লিংক শেয়ার করা হয়েছে। গ্রুপের লিংক শেয়ার করা হয়েছে, সিটের লিংক শেয়ার করা হয়েছে, এবং আমাদের যে সিআর তার প্রোফাইল লিংক শেয়ার করা হয়েছে। সিআর এর সঙ্গে কন্ট্যাক্ট করে গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং আপনার শিটে এর মধ্যে নাম এন্ট্রি করবেন, ঠিক আছে? যারা নতুন বারবার করে বলতেছি যারা নতুন আছেন, আচ্ছা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি? হোসনা মুবারক কি? হোসনা মুবারক হ্যাঁ ভাইয়া, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট হচ্ছে যে মানে একটা ওয়েবসাইটকে ডিজাইন করা, এবং সেটা আমরা ডিজাইন করব হচ্ছে যে এইচটিএমএল সিএসএস। ওয়েবসাইট ডিজাইন বলতে ওয়েবসাইটকে ডিজাইন করা, এটা কেমন অ্যানসার হলো না? এটা করব হচ্ছে যে আমরা এইচটিএমএল সিএসএস ল্যাঙ্গুয়েজ দ্বারা একটা ওয়েবসাইটকে ডিজাইন করাটাই হচ্ছে ওয়েব ডিজাইন। মানে বুঝতে পারছেন না আপনি, কিন্তু ক্লিয়ার বলতে পারতেছেন না, ঠিক আছে? হ্যাঁ সৌরভ দাস আপনি বলেন। জি স্যার, স্যার ওয়েবসাইট ডিজাইন হচ্ছে ওয়েবসাইট ইন্টারফেসটা, যেমন স্যার আমাদের ওয়েবসাইট ঢুকি, ঢুকার সাথে কি দেখি, হয়তো একটা স্ল্যাডার দেখি, একটা মেনু দেখি বা একটা ফর্ম দেখি, ওয়েবসাইটে দেখতে এরকম হবে, সেটা ডিজাইন করাটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর এটা আমরা অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি, যেমন HTML হতে পারে, CSS হতে পারে, jQuery হতে পারে, JavaScript হতে পারে, এগুলো দিয়ে আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, যেটা ফ্রন্ট এন্ড ডিজাইন হচ্ছে আপনার ওয়েব ডিজাইন। আর ব্যাক এন্ড যেটা হচ্ছে, সাপোজ আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করলে এটা কিন্তু একটা ব্যাক এন্ডে গিয়ে জমা হয়, ডাটাবেসে গিয়ে জমা হয়, তখন আমার ওয়েবসাইটকে আমার ডাটাবেসে কানেক্ট করতে হয়, তখন এটা হচ্ছে কি ব্যাক এন্ডের কাজ। তো এইটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আচ্ছা মইনুল ইসলাম আপনি বলেন, ডোমেইন এবং হোস্টিং কি? স্যার ডোমেইন হচ্ছে স্যার ওয়েবসাইটের যে নাম, মানে ওয়েবসাইটের যে যে অ্যাড্রেস বা অ্যাড্রেস বলা যায়, যে অ্যাড্রেস ক্লিক করলে কোন একটা ইউজার আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে পৌঁছে দেয়। আর হোস্টিং হচ্ছে আমার ওয়েবসাইটটা ক্লাউডের যে স্পেসে রাখা হয় সেটা হচ্ছে হোস্টিং, মানে যেখানে আমার ওয়েবসাইটটা স্টোর করে রাখা হয় সেটা হচ্ছে হোস্টিং। আচ্ছা রুবাইয়া রুবা আপনি বলেন, ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? ওয়ার্ডপ্রেস কাকে বলবো, ওয়ার্ডপ্রেস কি জিনিস? স্যার এটা হচ্ছে এক ধরনের CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা তো এই CMS ওয়েবসাইট গুলো বেসিক্যালি আমরা চাইলে থিম ডেভেলপমেন্ট বা প্লাগইনস দ্বারাই করতে পারি, আবার কোড ইউজ করেও করতে পারি। ক্লিয়ার হলো না? হ্যালো, হ্যাঁ
ধারণ করে যেমন অডিও ভিডিও ভয়েস ইমেজ এগুলো সবগুলো হচ্ছে ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের সাপেক্ষে কন্টেন্ট আর কি একটা ওয়েবসাইটে যাই থাকে তাই সব ওয়েবসাইটের কন্টেন্ট একটা ওয়েবসাইটে যা থাকবে সেটাই হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট বিষয় কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করতেছি যে সফটওয়্যারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ঠিক আছে সফটওয়্যারটা তৈরি করা হয়েছে পিএইচপি কোডিং করে আচ্ছা এখন হচ্ছে যারা নতুন আসছেন নতুন যারা জয়েন করছেন তারা কি করবেন অ্যাট ফার্স্ট কি করবেন গ্রুপে জয়েন হবেন গ্রুপে জয়েন উপর দিকে একটা অপশন আছে ইনডেক্স অফ টাইটেল এইরকম টাইটেল যখন দেখা দেবে ইনডেক্স অফ বুঝবেন যে আপনার ডোমেইন এবং হোস্টিং কানেক্ট হয়ে গেছে অথবা আদার্স কিছু যারা বড় বড় যে কোম্পানিগুলো আছে গোডাডি নেমসিপ ব্লুহোস্ট হোস্টগেটর এরা কি করে এরা হচ্ছে ওদের একটা ডিফল্ট ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজটা ওদের হোস্টিং এর প্যানেলে অ্যাড করে দিয়ে দেয় সেই প্যানেলে দেখতে পাবেন মানে অলমোস্ট কেমন দেখতে পাবেন যে সার্ভার নট ফাউন্ড তারপরে সার্ভার এরর এরকম কোন মেসেজ যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ডোমেইনটা হোস্টিং এর সঙ্গে অ্যাড হয়নি ঠিক আছে আচ্ছা এখন আমরা এই ডোমেইন এবং হোস্টিং এর আন্ডারে যে হোস্টিংটা আছে সেই হোস্টিং এর স্ক্রিপ্ট প্যানেলে ঢুকবো সেক্ষেত্রে কি করা লাগবে আব্দুল আল কিবরি আপনি বলবেন না প্লেসি প্যানেল দিয়ে এন্টার করতে হবে সি প্যানেল লিখে এন্টার করব ওই তো ডোমেইন নেমের পরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হবে আচ্ছা ডোমেইন নেমের পরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল আমরা কিন্তু আরেক ভাবে করতে পারি এটা ডব্লিউপি অ্যাডমিন ডব্লিউপি অ্যাডমিন এটা হচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড সি এমএস ড্যাশবোর্ড এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড মাইনুল ইসলাম আপনি বলেন তো মাইনুল ইসলাম আপনি বলেন ঢোকার জন্য আমরা দুইটা ওয়ে অবলম্বন করবো একটা স্লাইড দিয়ে সি প্যানেল আর একটা যে ওয়ে আছে সেই ওয়েটা আপনি বলেন মাইনুল ইসলাম সেই ওয়েটা বলেন কিভাবে করবো আচ্ছা স্ক্রিনে দাগ দিচ্ছেন দাগটা একটু কাইন্ডলি মুছে ফেলেন মানুল ইসলাম সি প্যানেল ঢোকার জন্য আমরা সেকেন্ড ওয়েটা ইউজ করব সি প্যানেল না লিখে স্যার মনে নাই স্যার মনে নাই না স্যার ক্লোন দিবেন তোমরা ক্লোন দিবেন তারপর লিখবেন 2083 ইন্টার মারবেন চলে যাবে সি প্যানেল লগ ইনে সি প্যানেল লগ ইনে আসলে আপনারা দেখতে পাবেন যে একটা ফর্ম দিয়েছে এখানে লগইন এর 2083 কি স্যার সব মানে ডোমেইনের ক্ষেত্রে কি এরকম হবে স্যার সি প্যানেল হোস্টিং এর ক্ষেত্রে 2083 পুরো তো সি প্যানেল হোস্টিং 2083 হচ্ছে আপনার সি প্যানেল লগইন এর অপশন সব ধরনের হোস্টিং সব সি প্যানেল হোস্টিং আর ফ্লেক্স হোস্টিং অথবা ডাইরেক্ট অ্যাডমিন হোস্টিং এর জন্য আলাদা সি প্যানেল লগইন আছে যেটা আপনি প্রোভাইডারের কাছ থেকে নিতে পারবেন 2083 হচ্ছে আপনার আপনি মুছে দেন ইয়েতে ভিউ অপশনে গিয়ে এনোট নাকি ওইটাতে যান গিরেজার অপশন আছে ওইটাতে ক্লিক করলে মুছতে পারবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ইরেজার ইরেজার অপশনটা নেন ইরেজার
হ্যাঁ বুঝতে পারছি, পাইছি এখন আমি। আচ্ছা সো এখন দেখেন আমরা সিপ্যানেলে লগ ইন করার জন্য সিপ্যানেল যখন ঢুক অ্যাড্রেসে ঢুকলাম, সিপ্যানেল অ্যাড্রেসে ডোমেন নেম দিয়ে ক্রোম দিব একটা, তারপর 2083 অথবা ডোমেন নেম দিয়ে স্ল্যাশ দিয়ে সিপ্যানেল। এটা ঢোকার পরে কি হবে, আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবো, লগ ইনের অপশন। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার যে অপশনটা পাচ্ছি এখানে গিয়ে আমরা লগ ইন করবো, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম, আমাদের সিপ্যানেল ঢুকে গেল। সিপ্যানেল ঢোকার পর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো বা আমরা যাবতীয় যা কাজ আছে সেগুলো সমাধান করবো। তো এর আগে আমি একটা জিনিস দেখাই, যেটা আগে রিকোয়েস্ট আসছিল সেটা হচ্ছে অ্যাডন ডোমেনটা কি এবং সাব ডোমেনটা কি। অ্যাডন ডোমেন হচ্ছে আপনি এক্সট্রা ভাবে আলাদা একটা ডোমেন অ্যাড করতে পারবেন, যেমন এই যে মেহেদি বিসিবি ডট এক্স ওয়াই জেড আছে, সাপোজ ধরলাম আমার নামে আর একটা ডোমেন আমি অ্যাড কিনে নিছি, মেহেদি ডট ও আর জি এরকম ডোমেন কিনে নিছি আমি, সেই ডোমেনটা আমি এই হোস্টিং এর মধ্যে অ্যাড করতে চাই। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি একটা হোস্টিং এর আন্ডারে কতগুলো ডোমেন অ্যাড করতে পারবো, কতগুলো অ্যাড অন ডোমেন অ্যাড করতে পারবো, কতগুলো সাব ডোমেন অ্যাড করতে পারবো। তো যতগুলো আপনাকে যে হোস্টিং প্রোভাইডার হোস্টিং প্রোভাইড করছে সেই হোস্টিং এর মধ্যে আপনার সেই ক্যাপাবিলিটি দেওয়া আছে, তো কতগুলো আপনি অ্যাড অন ডোমেন অ্যাড করতে পারবেন, কতগুলো সাব ডোমেন অ্যাড করতে পারবেন। আচ্ছা অ্যাড অন ডোমেনটা কি বুঝতে পারছেন, একটা নতুন আর আলাদা ডোমেইন, বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। জি স্যার অ্যাড অন ডোমেনটা হচ্ছে নতুন আলাদা একটা ডোমেইন। তো অ্যাড অন ডোমেইন অ্যাড করার জন্য আমরা অ্যাড অন ডোমেইন নামে একটা সেকশন পাবো সিপ্যানেলের মধ্যে, এখানে প্রবেশ করব। তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার হয়, সেটা হচ্ছে একটা হোস্টিং এর আন্ডারে কতগুলো অ্যাড অন ডোমেইন আমরা অ্যাড করতে পারি। তো আমি যে হোস্টিং এর মাধ্যমে আপনাদের কাজ দেখাচ্ছি সেই হোস্টিংটাতে দেখেন এখানে দেওয়া আছে অ্যাড অন ডোমেইন 1, অ্যাড অন ডোমেইন একটা। আমি এখানে আর একটা ডোমেইন অ্যাড করতে পারবো, অ্যাড অন ডোমেইন হিসেবে আর একটা ডোমেইন অ্যাড করতে পারবো, আমার একটা ডোমেইন অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড করা নাই, তো আমি এখানে অ্যাড অন ডোমেইন হিসেবে একটা ডোমেইন অ্যাড করতে পারবো। তো আমরা অ্যাড অন ডোমেইনে যাই, অ্যাড ডোমেইন অপশনে চলে যাবো, যায় এখানে আপনারা ডোমেইনের নাম লিখবেন যে ডোমেইনটা অ্যাড করবেন। তো আমার আপুর একটা ওয়েবসাইট খোলা ছিল, যে ওয়েবসাইটটাকে আমি এখানে আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। এবং এই ডোমেইন অ্যাড করার ক্ষেত্রে আপনারা অবশ্যই যে ডোমেইনটা সিলেক্ট করবেন, যে ডোমেইনটা অ্যাড করবেন সেই ডোমেইনটার নেম সার্ভারে আপনারা এই হোস্টিং এর নেম সার্ভারটা অ্যাড করে দিবেন। তো আমার এই যে আপুর যে ওয়েবসাইটটা ছিল এই আপুর ওয়েবসাইটে আমার নেম সার্ভার অ্যাড করা আছে, অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এটা আমি এখানে অ্যাড অন হিসেবে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা নেম সার্ভার অ্যাড করব। এটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের অপশন হয়ে থাকে, যেমন নেমসিপে গেলে আপনি এক ধরনের অপশন পাবেন, গোডাডিতে গেলে আরেক ধরনের অপশন পাবেন। এটা কাইন্ডলি একটু খুঁজে নেবেন, অথবা যেখান থেকে আপনি ডোমেইনটা কিনতেছেন সেই ডোমেইনের যে সাপোর্ট সেন্টার আছে সাপোর্টে কথা বলবেন, তারা আপনাকে অ্যাড করে দিবে। ক্লিয়ার? আপনাদের নেম সিপ থেকে ডোমেইন কেনার পর কিভাবে অ্যাড হিসেবে নেম সার্ভার অ্যাড করবেন এটা দেখাচ্ছি। প্রথমে নেম সিপের অ্যাকাউন্টে যাবেন, নেম সিপ হচ্ছে একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডিং কোম্পানি, এখান থেকে আপনি ডোমেইনে কিনতে পারবেন, হোস্টিং এ কিনতে পারবেন। ক্লিয়ার? আপনাদের কোনো কোশ্চেন থাকলে মেসেজ লিখবেন, ঠিক আছে, আপনারা কাউকে আর পারমিশন দিব না কথা বলার। আচ্ছা আমি অ্যাড কি বলে নেম সার্ভার অ্যাড করা দেখাচ্ছি না, নেম সার্ভার যখন অ্যাড করবেন আপনি যে কোনো যে কোম্পানি থেকে অ্যাড করবেন সেই কোম্পানির সার্ভিস প্রোভাইডারকে বলবেন অ্যাড করে দেবে, অথবা একটু ঘাটাঘাটি করবেন ডোমেনের কন্ট্রোল প্যানেল নিয়ে, তাহলে বুঝতে পারবেন, সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওইটাকে ওইটাতে গেলে আবার অনেক দূর চলে যাবে জিনিসটা। তো এরকম নেম সার্ভারের প্রবলেম যদি হয় কারো ঘাটাঘাটি করার পরেও যদি করতে না পারেন, সেক্ষেত্রে পার্সোনালি আপনারা ইয়া করবেন, গ্রুপের মধ্যে মেসেজ দিবেন, ওইখানে আমাদের সলভ দিয়ে দিব, ঠিক আছে। সব তো ক্লাসের মধ্যে যদি সবকিছু সলভ দিতে থাকি তখন দেখা যায় ক্লাস করার টাইম পাই পাবো না। আচ্ছা সো এখন আমার যে এই ডোমেইনটা আছে এই ডোমেইনের আন্ডারে আমি নেম সার্ভার অ্যাড করে দিয়েছি, এবং এই যে আপনার
যে সাইটটা হোস্টিংটা আছে এই হোস্টিং প্যানেলের নেম সার্ভার কিভাবে বের করব। হোস্টিং প্যানেলের নেম সার্ভার বের করার জন্য আপনারা একটা সহজ এবং একটা ট্রিক ব্যবহার করতে পারেন। সেই ট্রিকটা হচ্ছে এই যে ডোমেইনটা আছে না আপনাদের প্রাইমারি ডোমেইনটা হোস্টিং এর সঙ্গে অ্যাড করা আছে, এই ডোমেইনটাকে কপি করবেন। কপি করার পর এটা গিয়ে একটা অ্যাড্রেস যাবেন, লিখবেন who.is গিয়ে এন্টার করবেন। করার পর যে ডোমেইনটা কপি করলেন মানে আপনার যে হোস্টিং আন্ডারে প্রাইমারি ডোমেইনটা আছে সেই ডোমেইনটা কপি করবেন। কপি করার পর এখানে গিয়ে পেস্ট করে সার্চে ক্লিক করবেন। এটা একটা নেম সার্ভার, নেম সার্ভার অপশন পাইছেন এখানে দেখতে পাচ্ছেন নেম সার্ভার। এই যে নেম সার্ভারটা আছে আপনাদের দুটো নেম সার্ভার এভাবে অ্যাড করতে হবে, সেই দুটো নেম সার্ভার এখান থেকে নিয়ে গিয়ে ওখানে অ্যাড করে দিবেন বাস। তারপরে অ্যাড অন ডোমেইন হিসেবে যখন আপনি অ্যাড করতে দেবেন তখন অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড হয়ে যাবে। আচ্ছা অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড হলে কেমন দেখা যায় একটু দেখি। অ্যাড অনে ক্লিক করলাম। আচ্ছা আর একটা এটা আরেকটা জিনিস দেখি, ডোমেইন যে সেকশনটা আছে এখানে ক্লিক করে দেখি আমরা এখানে কটা ডোমেইন আছে এটা লিস্টে দেখাবে। এই যে হোস্টিংটা আছে এই হোস্টিং এর আন্ডারে কতগুলো ডোমেইন অ্যাড করা আছে এগুলো এখানে দেখতে পাবেন। এটা এখানে এখানে কতগুলো ডোমেইন অ্যাড করা আছে এখানে দেখতে পাবেন, একটা ডোমেইন অ্যাড করা আছে সেই একটা ডোমেইন এখান থেকে দেখতে পাবেন। এখন যাবো অ্যাড অন ডোমেইনে। অ্যাড অন ডোমেইনে যাওয়ার পর এখানে ডোমেইন নামটা দিব কালেকশন, দিয়ে ফাঁকা জায়গাতে ক্লিক করলে সাব ডোমেইন অটোমেটিক বসে যাবে। রুট ডোমেইন রুট যে ডকুমেন্ট রুট আছে এটা অটোমেটিক বসে যাবে। আর ডকুমেন্ট রুটটাও চেঞ্জ করতে পারবেন, এটা অ্যাডভান্স লেভেলে যখন আমরা কাজ করব তখন এগুলো আর ভালো করে ক্লিয়ার হবেন। এখন যদি আমি এটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে মাথার উপর দিয়ে ঝনঝন করে চলে যাবে যদি বুঝতে পারবেন না। তো এখানে এগুলো শুধু এখানে শুধু ডোমেইন নামটা লিখবো, লিখে বাকি যা আছে সবকিছু যেমন আছে এরকম চলে আসবে। এরপর অ্যাড ডোমেইনে ক্লিক করি। অ্যাড ডোমেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ডোমেইন অ্যাড হয়ে গেছে, সাকসেসফুল একটা মেসেজ দিয়ে দেবে হয়ে গেছে। দি অ্যাড অন ডোমেইন sumitcollection.com হ্যাজ বিন ক্রিয়েটেড, ইফ ইউ উড লাইক টু ম্যানেজ দ্য ফাইল অর ডোমেইন নেম ইউ ক্যান ডু সো। হ্যাঁ মানে আপনারা যে বিগত ক্লাসগুলো আছে সেই বিগত ক্লাসগুলোতে এফটিপি কি এটা নিয়ে পুরো একটা ক্লাস আছে, এফটিপি সার্ভার নিয়ে পুরো একটা ক্লাস আছে, কিভাবে করবেন সবগুলো দেখায় ওখানে ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে, ওইখান থেকে দেখে নেবেন। এখন ধরে দেখাচ্ছি সেটা দেখতে থাকেন আগে। আচ্ছা এখন দেখেন এই যে ডোমেইনটা আছে না আমরা অ্যাড ডোমেইন হিসেবে অ্যাড করলাম, সেই অ্যাড ডোমেইনের আন্ডারে ফাইল ম্যানেজারে একটা কিন্তু ফোল্ডার তৈরি হয়েছে ঠিক আছে। ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেই ফোল্ডারের মধ্যে আপনি সেই ফাইল দেখতে পাবেন। এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করলেও আপনারা সেই ফোল্ডারে চলে যেতে পারবেন। দেখেন যারা নতুন আসতেন তাদের একটু সমস্যা হবে বুঝতে, তারপরে একটু বুঝে নেন, আর যদি বুঝতে আরো সমস্যা হয় তাহলে আপনার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন ওটা বুঝতে পারেন, তারপরেও সমস্যা হলে তারপরে আমরা আসি। তো এখান থেকে আমরা ডাইরেক্টরি একটা নতুন তৈরি হয়ে গেছে, তো এই ডাইরেক্টরিটা কিভাবে পাবো, এটা তো অ্যাড অন ডোমেইন হিসেবে একটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর আমরা সি প্যানেলে যাবো, আবার সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে ক্লিক করবো। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর দেখেন এইখানে একটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে sumitcollection.com, একটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে। এই দেখেন ডাইরেক্টরি, এই দেখেন এখানে আবার ঢুকে যায় ডাইরেক্টরিতে, এই ডাইরেক্টরি আর এই ডাইরেক্টরি সেম আছে বোঝা যায়। এখন আমরা এই যে সাইটটা তৈরি অ্যাড করলাম, এই সাইটের আন্ডারে যতগুলো ওয়েবসাইট তৈরি হবে সবগুলো ওয়েবসাইটের ফাইলগুলো এই ডাইরেক্টরিতে চলে আসবে, মানে ফাইল ম্যানেজারে ঢোকার পরে এই যে ফোল্ডারটা তৈরি হয়েছে এখানে এই ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আসতেছে অ্যাড অন ডোমেইন, অ্যাড অন ডোমেইনে যাই আমরা, সরি সাব ডোমেইন, অ্যাড অন ডোমেইন দেখলাম সাব ডোমেইন। অ্যাড অন ডোমেইনে যখন আপনি কোনো ডোমেইন অ্যাড করবেন
শুধুমাত্র অ্যাড অন ডোমেনের যে একটা অপশন পাবেন, এখন এখানে আমার যে হোস্টিং এর আন্ডারে একটা ডোমেন এড করতে পারবো, তো এখানে ম্যাক্সিমাম একটা ডোমেন এড করা হয়ে গেছে, আমাকে আর ডোমেন এড করতে দিচ্ছে না। অ্যাড অন ডোমেনে এড করা হয়ে গেলে আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে বা বোঝেননি তারা ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? একটা জিনিস রিপিট করলে ক্লাসটা শেষ হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট একটু টাচ দিচ্ছি, অ্যাড অন ডোমেনে ক্লিক করে ডোমেন নামটা দিবেন। ডোমেন নাম দেওয়ার পর পরে আপনাদের ডোমেনের যে রুট ফোল্ডার এবং সাব ডোমেন সবগুলো এখান থেকে অ্যাড হয়ে যাবে। বাট ওইখান থেকে গিয়ে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে সেই ফাইলের যে অপশনটা ফোল্ডারটা তো দেখতে পাবেন, ওইখান থেকে দেখে দেখা হইলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে আপনাদের ওই ওয়েবসাইটের আন্ডারে যা ফাইলগুলো হবে সবগুলো এখানে থাকবে। অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড যখন করবেন আলাদা একটা ডাইরেক্টরি তৈরি হবে, আলাদা একটা ফোল্ডার তৈরি হবে, তো ওখান থেকে সব ম্যানেজ করতে পারবেন। এবং যখন আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন অথবা যে কোনো ম্যানুয়ালি কোনো ওয়েবসাইট সেট আপ করবেন, সবগুলো ফাইল সেই সেই যে অ্যাডা অ্যাড অন ডোমেনের ফোল্ডারটা সেই অ্যাড অন ডোমেনের ফোল্ডারে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আছে যে সাব ডোমেইন। অ্যাড অন ডোমেনটা হচ্ছে একটা আলাদা ডোমেইন, অ্যাড অন ডোমেনে যখন অ্যাড করবেন তখন একটা আলাদা ডোমেইন অ্যাড করতে পারবেন। আর সাব ডোমেইন হচ্ছে একটা ডোমেনের আন্ডারে নতুন একটা ডোমেইন তৈরি করা। সাব ডোমেইনে যাই, সাব ডোমেইনে ক্লিক করি, আমরা ডোমেইনের সেকশন আছে এখান থেকে পাবেন সাব ডোমেইন অপশন, সাব ডোমেইনে ক্লিক করি। দেখেন সাব ডোমেইন কি, সাব ডোমেইনটা কি এখানে সব বোঝাই দিয়েছে, সিপ্যানেল থেকে একটা মেসেজ দিয়ে দিয়েছে সাব ডোমেইনটা কি জিনিস। এ সাব ডোমেইন ইজ এ সাব সেকশন অফ ইয়ার ওয়েবসাইট that can exist as a new website without a new domain name. Is it বুঝলেন? একটা সাব ডোমেইন হচ্ছে একটা সাব সেকশন, মানে একটা ডোমেইনের আন্ডারে নতুন একটা সেকশন, এবং সেই সেকশনটা তৈরি হয় নতুন কোনো ডোমেইন ছাড়াই। আর নতুন একটা ডোমেইন ছাড়াই একটা পুরাতন ডোমেইন দিয়ে একটা নতুন ডোমেইন তৈরি করতে পারতেছেন, এটাও কিন্তু একটা ডোমেইনের মতোই কাজ করবে। সাব ডোমেইনটা ডোমেইনের মতোই কাজ করবে। যেমন ধরেন গুগলের একটা সার্ভিস আছে blogger.com, blogger.com আছে, সেই blogger.com এ যখন আপনারা আপনাদের ওয়েবসাইট করতে যান আপনাদের একটা ইউজার নেম দিতে হয়, দিয়ে যখন সাইট তৈরি করেন তখন সে আপনার ইউজার নেম, এরপরে blogspot.com নামে একটা সাইট তৈরি হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তারপরে outlook.com আছে, তারপরে wizdi আছে, এরকম অনেক আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যারা সাব ডোমেইন ক্রিয়েট করে ওয়েবসাইট তৈরি করতে দেয়। সো না, google.com.bd এটা সাব ডোমেইন না, এটা ওদের একটা রুট ডোমেইন, এটা শুধু বাংলাদেশের জন্য একটা ডোমেইন, শুধু এটা আপনাদের এরকম হয়। google.com যেটা আছে এটার মধ্যে এরকম হবে, সেটা হচ্ছে আপনার সাপোজ developer.google.com, তারপরে mail.google.com, gmail.google.com, এগুলো হচ্ছে সাব ডোমেইন, গুগলের সাব ডোমেইন। সো এখন দেখেন আচ্ছা 3 মিনিট সময় আছে, অ্যাড অন সাব ডোমেইনটা শেষ করে দেই। সাব ডোমেইনটা দেখেন, হ্যাঁ, image.google.com আছে, এটাও একটা সাব ডোমেইন। সাব ডোমেইন হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে আলাদা নতুন একটা সেকশন, ওকে, নতুন একটা সেকশন, সেটা হচ্ছে সাব ডোমেইন। সেটা হতে পারে, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে blog.example.com, মানে ব্লগ ডট আপনার ওয়েবসাইটের নেম ডট কম, এরপর example.blog.com.blog। যেমন আমরা যে ডাইরেক্টরি তৈরি করে ওয়েবসাইট তৈরি করেছিলাম না, ডাইরেক্টরি তৈরি করে যে আমরা একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, এটাও কিন্তু একটা সাব ডোমেইনের আন্ডারে পড়ে, এটা কিন্তু সাব ডোমেইন হিসেবে কাজ করে। শুধুমাত্র এইখানে ডাইরেক্টরিতে আমরা পরে নামটা দিয়ে দিয়েছি, আর এইখানে যখন সাব ডোমেইন ক্রিয়েট করব সেই ক্ষেত্রে সাব ডোমেইনের নামটা হবে আগে, ঠিক আছে? তো সাব ডোমেইন ক্রিয়েট করার জন্য শুধুমাত্র কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এখানে যে নামে সাব ডোমেইন ক্রিয়েট করবেন, এটা অ্যাজ ইউজুয়াল হতে পারে আপনার নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, আপনার কর্মচারীর নাম, হতে পারে ক্লায়েন্টের নাম, এনি হাউ যে কোনো কিছু একটা দিতে পারবেন এখানে। এখানে সেই নামটা দেওয়ার পর কিছু করতে হবে না, এখানে ডোমেইন নামটা সিলেক্ট করে দেবেন, ডোমেইন নাম সিলেক্ট করে দিলে এখানে রুট ফোল্ডার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি যদি দেই সজীব, সজীব নামে আমি একটা সাব ডোমেইন তৈরি করব আমার ডোমেইন আন্ডারে সজীব নাম দিয়ে, সজীব নাম দিয়ে তখন আমরা সাব ডোমেইন তৈরি করব। দেখেন সজীব নাম দেওয়ার পর আমি ফাঁকা জায়গা যখন ক্লিক করতেছি ডোমেইন রুটার এখানে অটোমেটিক ভাবে একটা ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে,
ডোমেইন এর ডকুমেন্ট রুটটা আছে, এই ডকুমেন্ট রুটের মধ্যে অটোমেটিক ভাবে একটা ডোম রুট তৈরি হয়ে যাচ্ছে। এই রুটটা হচ্ছে ফোল্ডার, যে ফোল্ডারটা আমরা আমাদের ফাইল ম্যানেজার ফোল্ডার পাবো। ঠিক আছে, আচ্ছা এখন জিনিসটা দেখেন, এখানে জাস্ট ক্রিয়েট এ ক্লিক করলাম, ভালো করে মনে রাখেন সজীব ডট মেহেদিবিসিবি ডট এক্স ওয়াই জেড, মানে সজীব ডট আমার ডোমেইন নেম, সজীবটা হচ্ছে সাব ডোমেইন। তো সাব ডোমেইনটা এখানে দেওয়ার পর ডোমেইন নামটা সিলেক্ট করলাম, আমরা এখানে ইচ্ছে করলে আমাদের যে ইয়া আছে সুমিস কালেকশন যে নতুন অ্যাডন ডোমেইন অ্যাড করছে এটা আন্ডারে করতে পারবো। যখন আপনি একটা ডোমেইন অ্যাড করবেন, অ্যাড করার সঙ্গে সঙ্গে সেই ডোমেইন আন্ডারে একটা সাব ডোমেইন তৈরি হয়ে যাবে। দেখেন নতুন একটা সাব ডোমেইন তৈরি হয়ে গেছে। ওকে, এটা আন্ডারে কোনো সাব ডোমেইন তৈরি করতে পারবেন। সো আমরা এই যে মেইন যে ডোমেইনটা আছে এই ডোমেইনের আন্ডারে সাব ডোমেইন তৈরি করবো। সো এই ডোমেইনটা সিলেক্ট করলাম, এখান থেকে পরে ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা মনে রাখবেন সজীব ডট মেহেদিবিসিবি ডট এক্স ওয়াই জেড, এটা কেন একটা ডোমেইন সাব ডোমেইন হয়ে গেছে। এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাবো, দেখি ওইখানে সেরকম কোন রুট ফোল্ডার তৈরি হয়েছে কিনা। আচ্ছা এক মিনিট সময় আছে আপনাদের, এক মিনিট সময়ের মধ্যে কেটে যাবে আবার। ঠিক আছে, কেটে গেলে আপনারা মাঝখানে একটা ব্রেক পাবেন, 11:20 জয়েন করবেন। ঠিক আছে, এখানে এখানে সজীব নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, সেম যেমন হবে ডোমেইনে তৈরি হয়েছিল এরকম সাব ডোমেইনে তৈরি হয়ে গেছে। ওকে ক্লিয়ার, সাবডোমেইন আন্ডার একটা ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে চাই, ওয়ার্ডপ্রেস সেট আপ করতে গেলেও কিন্তু সেম ভাবে এই ডোমেইনটা শো করবে ওখানে, বুঝলেন ব্যাপারটা, এই ডোমেইনটা ওখানে শো করবে। তার মানে সাবডোমেইন মানে একটা ডোমেইন কিনা হয়ে গেছে, আলাদা একটা ডোমেইন হয়ে গেছে শুধুমাত্র এই ডোমেইনের আন্ডারে, এই ডোমেইনের আন্ডারে একটা ডোমেইন হয়ে গেছে, এই জন্য ওটা ইউনিক না। কিন্তু দুটাই কিন্তু ডোমেইন, অ্যাড-অন ডোমেইন হিসেবে যারা অ্যাড করতেছে ওইটাও ডোমেইন, সাব ডোমেইন হিসেবে যারা অ্যাড করতেছে ওইটাও ডোমেইন, দুটোই ডোমেইন। একটা হচ্ছে একটা আলাদা ডোমেইন, আর একটা হচ্ছে ডোমেইনের আন্ডারে ডোমেইন। ঠিক আছে, এক্সিস্টিং ডোমেইনের আন্ডারে একটা ডোমেইন, সাব ডোমেইন আলাদা একটা সেকশন। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? কার কার বুঝতে অসুবিধা হয়েছে এর আগে এবং এর পরে? আচ্ছা এখন হচ্ছে ক্লাসের আগে একটা প্রশ্ন করেছিল যে আমরা যে ডোমেইনটা অ্যাড করতেছি সেই ডোমেইনটা কি ওই ডোমেইনে অ্যাড রিডাইরেক্ট হয়ে যাবে কিনা, এরকম কি কোনো প্রশ্ন করেছিলেন কেউ? কেউ প্রশ্ন করেছিল এভাবে যে আমরা যে ডোমেইনটা অ্যাড করতেছি সেই ডোমেইনটা কি ওই ডোমেইনের সঙ্গে রিডাইরেক্ট হবে কিনা, ঢুকলে ঢুকতে হবে কিনা? আচ্ছা প্রশ্নটা একটু কারো কাছে থাকলে বলেন তো, আমার ঠিক মনে নেই এখন প্রশ্নটা, একটু বলেন দেখি প্রশ্নটা তার মনে আছে কিনা। কারো যদি মনে থাকে তাহলে বলতে পারেন দেখি একটু আমি। আচ্ছা আমরা যে অ্যাডন ডোমেইন হিসেবে যে ডোমেইনটা ইউজ করতেছি, আমরা ইচ্ছা করলে সেই ডোমেইনটাকে রিডাইরেক্ট করে আলাদা কোনো ডোমেইনে নিয়ে যেতে পারবো। যেমন ধরেন অ্যাডন ডোমেইনে চলে যাই, অ্যাডন ডোমেইনে চলে যাওয়ার পর এই যে ডোমেইনটা আছে না, এই ডোমেইনটা, এই ডোমেইনে যদি কেউ ভিজিট করে, সেই ডোমেইনে ভিজিট করলে সে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আমার একটা আলাদা লিঙ্কে চলে যাবে। যেমন আমি আমার লিঙ্কে দিয়ে দেয় আচ্ছা, যে জন্য ম্যানেজ রিডাইরেকশন নামে একটা আছে, এখন হচ্ছে দেখেন এটা রিডাইরেক্ট করা যাবে এখান থেকে, রিডাইরেক্ট করলে ম্যানেজ রিডাইরেক্ট গিয়ে ম্যানেজ রিডাইরেকশন এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখান থেকে যে ডোমাইনের নামে বা যে লিঙ্কেতে আপনি রিডাইরেক্ট করবেন সেই ডোমাইনের নামটা এখানে দিয়ে দিবেন।
ওটা এখানে ধরেন শুধু আমি একটা জিনিস যা করতেছি জাস্ট ফেসবুক দিয়ে দেই facebook.com যদি আমরা দিয়ে দেই সেই ক্ষেত্রে আমি কি হবে ব্যাপারটা আমার এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনটাকে যদি আমি ভিজিট করি তখন সেটা রিডাইরেক্ট হয়ে চলে যাবে এই ডোমেইনে ক্লিয়ার দেখেন এই ডোমেইনটা আমরা এখন ভিজিট করি এই ডোমেইনটা এখান থেকে নিউ ট্যাবে ভিজিট করি চলে আসছে এখন নতুন এই ডোমেইনটা আমরা অ্যাড করেছিলাম সেই ডোমেইনে ভিজিট করলাম ওটা রিডাইরেকশন করা আছে আমাদের facebook.com নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দেন ওটাতে ভিজিট করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো আচ্ছা আমরা ইচ্ছা করলে এখান থেকে রিডাইরেকশন মুভ করতে পারবো ম্যানেজ রিডাইরেকশনে গিয়ে ডিলিট রিডাইরেকশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে আচ্ছা এখন যে আমরা যে নতুন যে সাবডোমেইনটা করতেছি অথবা আমাদের যে ডোমেইনটা আছে অ্যাডন ডোমেইন করতেছি এটা টোটালি কিন্তু আলাদা আলাদা করে একটা করে ওয়েবসাইট হবে কেন হবে সেটা আমি আমাদের বলছি আগে বলছি আবার বলতেছি যখন আপনি অ্যাডন ডোমেইন হিসেবে একটা ডোমেইন অ্যাড করবেন অথবা একটা সাব ডোমেইন হিসেবে ডোমেইন অ্যাড করবেন সেম একই সিস্টেমে কিন্তু দুটাতেই দুইটা ফোল্ডার তৈরি হচ্ছে এবং ওই ডোমেইনের আন্ডারে যদি কখনো কোনো ওয়েবসাইট তৈরি করেন আপনারা সেক্ষেত্রে সেই ওয়েবসাইটের যাবতীয় ফাইলগুলো আসবে এই ফোল্ডারের মধ্যে ঠিক আছে এই ফোল্ডারের মধ্যে চলে আসবে ঠিক আছে তো এটা আলাদা একটা ওয়েবসাইট হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট হচ্ছে টোটালি কিন্তু আলাদাই আলাদা বলতে আলাদাই আপনাদের মেইন যে ওয়েবসাইট ওয়েবসাইটটা আছে মেইন যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এখন একজন প্রশ্ন করছে একটা হোস্টিং এর মধ্যে পুরান একটা এক্সিস্টিং ডোমেইন অ্যাড করে তাহলে কি ডাটা সব আগের মতো থাকবে কিনা আচ্ছা যদি আপনি একটা আলাদা ডোমেইন পুরান হোক বা নতুন হোক যখন আলাদা একটা ডোমেইন আপনার হোস্টিং এ অ্যাড করবেন শুধু ডোমেইন অ্যাড করলে হবে না সেই হোস্টিং এর মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে অ্যাড করতে হবে কারণ ফাইল থেকেই কিন্তু আপনার ওয়েবসাইটটাকে শো করবে হোস্টিং প্যানেল হোস্টিং প্যানেল আপনার ফাইল থেকে আপনাকে শো করায় দেখা দিবে ঠিক আছে এখন দেখেন এখন আর একটা হ্যাঁ আলাদা ডোমেইন আলাদা জায়গায় কিনতে হবে আলাদা ডোমেইনটাকে আলাদা কিনতে হবে অ্যাডন ডোমেইন হিসেবে যে ডোমেইনটা অ্যাড করবেন সেই ডোমেইনটা আলাদা হবে কিনতে হবে আচ্ছা এখন হচ্ছে এখন যে জিনিসটা আমি ইয়া করতেছি দেখাবো আপনাদের আচ্ছা দ্বারা দ্বারা যারা নতুন আসছেন তারা তো ভিডিও গুলো পাইছেন ভিডিও গুলো দেখবেন ভিডিওতে সুন্দরভাবে বোঝানো হচ্ছে সবকিছু আচ্ছা এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা ডোমেইনের মধ্যে কিভাবে একটা হোস্টিং এর মধ্যে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা থিমের যে ইয়াটা থিমের যে ফাইলটা আছে এটা আপলোড করব এটা আমরা আজকে দেখব কিভাবে থিমের মধ্যে আমরা ওয়েবসাইটের মধ্যে থিম আপলোড করব ঠিক আছে আচ্ছা একটু অপেক্ষা করুন 2 মিনিট আচ্ছা সাবডোমেইনটা হচ্ছে টোটালি ফ্রি সাবডোমেইন টোটালি ফ্রি সাবডোমেইন আপনি আপনার হোস্টিং এর যে ক্ষমতা সেই হোস্টিং ক্ষমতার উপর ডিপেন্ড করে সাবডোমেইনটা ইয়া করতে পারবেন তৈরি করতে পারবেন যেমন আমার এই সাব হোস্টিং এর আন্ডারে সাবডোমেইন দেওয়া আছে কতগুলো 10টা আমি এখান থেকে 10টা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো 10টা সাবডোমেইন এখান থেকে তৈরি করতে পারবো এবং এটা টোটালি ফ্রি একটা ডোমেইনের আন্ডারে এটা তৈরি হবে
একটা এইচটিএমএল ওয়েবসাইট কিভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব এটা যদি আমি দেখাই আপনাদের কয়জন বুঝবেন একটু বলেন তো কয়জন বুঝবেন আমি যদি একটা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দেখাই কয়জন বুঝবেন কনভার্ট করব না আপলোড করব একটা থিম ওয়ার্ল্ড না উনি যেটা বলছেন এইচটিএমএল ওয়েবসাইটকে কিভাবে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব না এইচটিএমএল একটা টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসে কি করব আচ্ছা এই 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 কোশ্চেনগুলো আমি আগে বলছি এই কোশ্চেনগুলো কাইন্ডলি করবেন না ঠিক আছে এই কোশ্চেনগুলো করবেন না এই আবদারগুলো করবেন না আমি যেভাবে শেখানো দরকার সেভাবে শেখাচ্ছি পরে যদি আমাদের এইচটিএমএল সিএসএস পিএইচপি আমরা কভার করতে পারি তাহলে আমরা এটা দেখাবো এটা আমরা বলতে পারবো না আমি নিজেই দেখাবো আপনাদের ঠিক আছে প্রথমে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই আচ্ছা অনেকের নাকি প্রবলেম হচ্ছে দেখি সাবডোমেইনে ওয়েবসাইট ম্যানুয়ালি ক্রিয়েট করা নাকি অনেকের প্রবলেম হচ্ছে আচ্ছা সাবডোমেইনে আমরা আজকে তাহলে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি ম্যানুয়ালি করব আমরা সাবডোমেইনে একটা ম্যানুয়ালি ইনস্টল করব ওয়ার্ডপ্রেস তারপরে ওটাতে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইল আছে থিমের ফাইল সেটা আপলোড করব তো sojeev.mehedibithi.xyz এটাতে আমরা আজকে সাবডোমেইন তৈরি করছি তো এই ফোল্ডারে প্রথমে ঢুকলাম আমরা ম্যানুয়ালি করি ঠিক আছে ম্যানুয়ালি করি দেখি প্রবলেম হয় কিনা সাবডোমেইন দিয়ে আমাদের গত ক্লাসে আমি দেখাইছিলাম মনে হয় যে কি হবে আপনারা আপনাদের দেখায় নাই ডিরেক্টলি কিভাবে সফটওয়্যার দিয়ে করবেন সফটওয়্যার দিয়ে করার ক্ষেত্রে সফটওয়্যারে যাবেন যাওয়ার পরে ইনস্টল তারপরে ইনস্টল এরপরে এখানে ভার্সনটা সিলেক্ট করবেন প্রোটোকল সিলেক্ট করে দিবেন এইখান থেকে ডোমেইন সিলেক্ট করার অপশনটা আছে এখান থেকে দেখবেন সাবডোমেইন চলে আসছে এখানে এই সাবডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সাবডোমেইন সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডাইরেক্টরি রাখবেন ফাঁকা দেখেন আমার এই সাবডোমেইনে কিন্তু একটা এইচএসএল এইচএসএল কিন্তু সেটআপ হয়ে গেছে অটোমেটিক সেটআপ হয়ে গেছে এই ডাইরেক্টরি আবার ফাঁকা রেখে দিবেন ফাঁকা রেখে দেওয়ার পর এখান থেকে ইনস্টল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ফোল্ডারের মধ্যে দাবাতে ফাইলটি চলে আসবে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে এবং এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হলো এই ওয়ার্ডপ্রেসটাকে আপনারা ভিজিট করবেন কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটটাকে ভিজিট করার জন্য আপনাকে যেতে হবে ওই ওয়েবসাইটটাকে এর ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনি ওই ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবেন দেখেন আমরা তখন ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করেছিলাম না ডোমেইন হোস্টিং কানেক্ট করার পরে কিন্তু আমাদের সেম একটা এরকম ইয়া দেখাইছিল পেজ দেখাইছিল সেম এখানে কিন্তু আমাদের যে ইয়াটা আমাদের যে সাবডোমেইনটা আমরা ক্রিয়েট করেছি সাবডোমেইনের ক্ষেত্রে কিন্তু দেখেন একই মেসেজ শো করতেছে তার মানে দুটা কিন্তু একই হয়ে গেল সেম হয়ে গেল আচ্ছা এখন আমরা এখানে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের সাইটে চলে যাই গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম ডাউনলোড হচ্ছে এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করে ডাউনলোড হোক ডাউনলোড হলে এটা আমরা এখানে আপলোড করতেছি একটু অপেক্ষা করেন সেটা আপলোড হয়ে যাবে হ্যাঁ আমি 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 ডিলিট করে দিয়েছিলাম তো ওই জন্য অ্যাকাউন্টে ডাউনলোড করতেছি আপনারা যাদের ডাউনলোড করা আছে তারা এটা বারবার একটা ফাইল বারবার আপলোড করতে পারবেন সমস্যা নাই ফাইল তো একই আমি মনে হয় ডিলিট করে দিয়েছিলাম আচ্ছা না ডিলিট করা নাই আমারটা আছেই ওয়ার্ডপ্রেস 5.5 এটা ডাউনলোড করা আছে এটা আমরা এখানে আপলোড করে দেব সিলেক্ট ফাইলে ক্লিক করে পরে এখান থেকে আপলোড করে দেব অটো 5.5
আমাদের সাবডোমেইনে যে ডাইরেক্টরি ছিল সেই সাবডোমেইনে সাবডোমেইনের ডাইরেক্টরিতে আপলোড করতেছি। জাহিদ ছোট দিলাম, জাহিদ জিপ করা না আনজিপ আপলোড দিলেন এখানে সি প্যানেলে, আনজিপ করা ফাইলে ডাউনলোড আপলোড করা যাবে না, ঠিক আছে? এখানে আগে বলছে এখানে শুধুমাত্র ফাইল ডাউনলোড আপলোড হবে, এখানে কোনো ফোল্ডার আপলোড হবে না। যদি আপনি ফাইল জেলা দিয়ে আপলোড করেন সেক্ষেত্রে ফোল্ডার আপলোড করতে পারবেন, কিন্তু এখানে যখন ম্যানুয়ালি আপলোড করবেন সেক্ষেত্রে আপনার শুধু ফাইল আপলোড হবে, কোনো ফোল্ডার আপলোড হবে না। সো আমরা আমাদের জিপ ফোল্ডারটাই আপলোড করলাম, এই দেখেন ওয়ার্ডপ্রেস 5.5.zip লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন? এখন আমরা এটা রাইট ক্লিক করে চলে যাই। এখন দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আপলোড হয়েছে। ওয়ার্ডপ্রেস কোথায় আপলোড করলাম? প্রথমে ঢুকলাম ফাইল ম্যানেজারে, দেখেন আবার দেখাই প্রথম থেকে, প্রথমে ঢুকলাম ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ঢোকার পর সজীব ডোমেইন নেম, সজীব তারপর ডোমেইন নেম মানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডাটা, আমাদের যে সাবডোমেইনের যে ডাইরেক্টরি সেই সাবডোমেইনের ডাইরেক্টরিতে চলে গেলাম। এরপরে আমি এইখানে দেখেন আমাদের যে জিপ ফাইলটা ছিল সেই জিপ ফাইলটা আমরা আপলোড করলাম, ক্লিয়ার? বুঝতে পারছেন কোন জায়গা থেকে করলাম? আচ্ছা, এখন আমরা এটাকে আনজিপ করব বা এক্সট্রাক্ট করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অথবা সিলেক্ট করে রাইট ক্লিক করবেন অথবা ডাইরেক্ট রাইট ক্লিক করতে পারবেন, ঠিক আছে? রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে এক্সট্রাক্ট ফোল্ডারে এক্সট্রাকে ক্লিক করলাম। এখানে এখন এই সেই ডাইরেক্টরি, যে ডাইরেক্টরিতে আপনি এক্সট্রাক্ট করবেন ফোল্ডারটা বা এই ফাইলটা, সেইটার নাম সিলেক্ট করে দেবেন, দিয়ে এক্সট্রাক্ট ফাইল। আমাদের যে জিপ ফাইলটা ছিল আপলোড করলাম আমরা, এটা এখন ডিলিট করে দেব। সিজিআই বিন এটা ডিফল্ট ভাবে থেকে যায়, এটা ডিলিট করে দেবেন, এটা দরকার নাই কোনো। এখন ওয়ার্ডপ্রেসের ফোল্ডার ঢুকে যাব, এরপর সিলেক্ট ফাইল মুভ, সামনে সব কেটে দিয়ে ডাইরেক্টরি নামটা রেখে দেবো, দিয়ে মুভ ফাইল ব্যাক ওয়ার্ডপ্রেস ডিলিট। ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা আসলে এটা খালি হয়ে গেছে, এখন আমরা এটা ডিলিট করে দেবো, ডিলিট, ক্লিয়ার? এখন হচ্ছে এতে এখানে আমরা আমরা শো করতেছে যে কোন জায়গায় আমরা এটা আপলোড করলাম, ফাইলগুলো কোন জায়গায় আপলোড করছি এটা এখানে শো করতেছে। এই যে ডাইরেক্টরিটা আছে এই ডাইরেক্টরিতে আমরা এটা শো করছি, তো এই ডাইরেক্টরি এখান থেকে কপি করে নেই, অথবা আমাদের যে এখান থেকে নিতে পারি সাবডোমেন্ট, এখানে কপি করে নেই, সাবডোমেন্টে কপি করে নিলাম, নিয়ে আমাদের ব্রাউজারে গিয়ে পেস্ট এন্ড গো, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলার অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে কন্টিনিউ করব, কন্টিনিউ করে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, এটা ডাটাবেস তৈরি করব আমরা কোথায়, সি প্যানেলের মধ্যে। সি প্যানেলের মধ্যে কোথায় যাব বলেন, কোথায় যাব বলেন, সবাই বলেন, না পিএসএমআই অ্যাডমিন না, MySQL database, MySQL database, yes, MySQL database, এটাতে যাবো এখন আমরা। এটাতে গেলাম, যাওয়ার পর আমরা প্রথমে কি তৈরি করবো, ডাটাবেস নেম, একটা ডাটাবেস নেম তৈরি করি, MySQL database, right? এখন একটা ডাটাবেস নেম তৈরি করবো আমরা, এখানে ডাটাবেস নেমটা তৈরি করি, ডাটাবেস নেম একটা বোঝার সুবিধার্থে নাম দিব, যেহেতু এটা সজীবের নামে একটা ডাইরেক্টরি তৈরি হয়েছে, সজীবের নামে একটা সাবডোমেইন তৈরি করছি, সজীবের নামে আমরা ডাটাবেসটা তৈরি করি। এখানে আপনার যে কোনো নাম ইউজ করতে পারবেন, শুধুমাত্র সজীব, যদু, মধু, কদু, রহিম, করিম এলে দিতে হবে এটা কিন্তু না, যে কোনো নাম, যে কোনো সংখ্যাও দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেহেতু সজীবের নাম দিয়ে সাবডোমেইন তৈরি করছি, সজীব নাম দিয়ে, হ্যাঁ যেন মনে থাকে, সেক্ষেত্রে আমরা এই নামটা ইউজ করতেছি, ডাটাবেসটা ক্রিয়েট করি,
প্রজেক্ট নাম ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এটা কপি করে নেই কপি করে নিয়ে এইখানে আসব আসার পর লেটস গোতে ক্লিক করব এগুলো আমরা তৈরি করতে হবে তো লেটস গোতে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে নাম চাইছে ডাটাবেস নেম তো এখানে ডাটাবেস নেমটা তৈরি হয়েছে ডাটাবেস নেমটা আমি এখান থেকে কপি করে নেই কপি করে নিয়ে পেস্ট এখন আমরা ডাটাবেস ইউজার নেম তৈরি করব গো ব্যাক নিচে আসবেন সবার নিচে আসবো দেখবেন এখানে MySQL ইউজার MySQL ইউজার তো MySQL ইউজার এখন এখানে ইউজার নামটা দিয়ে দেব সজীব সজীব দিয়ে দিলাম এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব আমি ওই একই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মনে রাখার জন্য পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে এখন ক্রিয়েট করলাম এরপর নামটা কপি করলাম কপি করে ইউজার নেমে দিলাম পাসওয়ার্ড আমরা কি ক্যা করেছিলাম পাসওয়ার্ডটা দিলাম আমি এটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করছি এই জন্য এটাই পাসওয়ার্ড দিয়ে দিছি যতক্ষণ না এখানে স্ট্রং হবে পাসওয়ার্ডটা যতক্ষণ এখানে পাসওয়ার্ড স্ট্রং না হবে এখানে পাসওয়ার্ড যতক্ষণ স্ট্রং না হবে ততক্ষণ পাসওয়ার্ড আপনারা দিতে থাকবেন এবং স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন এই ডাটাবেস হ্যাক হয়ে কিন্তু সাইট হ্যাক হয়ে যায় ইউজার নেম ভুল হয়েছে ও সবিক দিছি আচ্ছা তাহলে ইউজার নেম সজীব এখানে দিতে পারে সবিক দিছি ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে ইউজার নেম আচ্ছা দিলাম দেওয়ার পর এখন আমরা এই ইউজারটাকে ডাটাবেজের মধ্যে রেখে দিব ইউজারটাকে ডাটাবেজের মধ্যে স্থানান্তর করবো দেখছেন যার নাম সে কিন্তু ভুল বের করছে আর বাকিরা যারা আছেন তারা কিন্তু কেউ ভুল বের করতে পারলেন না যার নাম সেই কিন্তু ভুল বের করে ফেলছে যে কি ভুল হয়ে গেছে এখানে আচ্ছা সো এখন এই ডাটাবেসটাকে আমরা আমাদের ভুল না আচ্ছা না ঠিক আছে ভুল হওয়ার জন্য একটা জিনিস শিখতে পারলেন সেটা হচ্ছে অনেকে আবার মনে করতেছেন ডাটাবেস নাম মনে হয় একই দিব কিনা এটা ইয়া করতেছেন তো ডাটাবেস নাম এবং ইউজার নাম যদি আলাদা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই হ্যাঁ যে কোনো একটা হইলেই হলো শুধুমাত্র এইখানে MySQL ডাটাবেস এর অপশন যেখানে অ্যাড ইউজার টু ডাটাবেস এইখানে যে অপশনটা আছে এইখানে আসার পর শুধুমাত্র আপনাকে দেখতে হবে যে এই যে ডাটাবেসের আন্ডারে যে ইউজার নেমটা আপনি সাবমিট করবেন এটা অ্যাড ঠিক আছে কিনা এখানে দিলাম সজীব এখানে দিলাম সবিক ডাটাবেসের মধ্যে ডাটাবেস সজীব নামে ডাটাবেসটা আমরা ইনপুট করব সো সিলেক্ট করার পর অ্যাড অন সেম আগের মতো সব এখান থেকে সব প্রিভিলেজ দিয়ে দিলাম তাকে দেওয়ার পরে মাই মেক চেঞ্জেস এরপর সাবমিট করি সব আগের মতোই রান ইনস্টলেশন এখন সাইডের নেম ধরেন সজীব এখানে ইউজার নেম দিলাম সজীব পাসওয়ার্ড তার মনে রাখার জন্য কিন্তু এলইডি দিতে পারেন এলইডি দিলাম এলইডিপি দিলাম এলইডি দিলাম বা সজীব পাসওয়ার্ড এখানে যে কোনো যেটা মনে থাকবে আপনার আপনার যেটা মনে থাকবে অথবা নোট করে রেখে দিবেন ইউজার নাম দিলাম সজীব সজীব ইউজার সজীব ইউজার দেয় এখানে সজীব ইউজার সাইট নেম এলইডিপি সজীব ইউজার ইউজার নেম পাসওয়ার্ড দিলাম সজীব পাসওয়ার্ড ঠিক আছে এখান থেকে যদি পাসওয়ার্ডটা অনেক উইক কনফার্ম করে দেই ইমেল দিলে এখানে ইমেল দিলাম এরপর সার্চ ভিজিবিলিটি অন করতে পারি অফ করতে পারি এখান থেকে আমরা সার্চ ভিজিবিলিটি অন করে রেখে দিলাম অফ করতেছে না যদি অফ করেন ড্যাশবোর্ডের সেটিং থেকে রিডিং নামে একটা অপশন পাবেন সেইখানে গিয়ে এটা অন অফ করতে পারবেন তো আমরা এটা অন করে রেখে দিয়ে ইনস্টলেশন করে ক্লিক করি ইনস্টলেশনে ক্লিক করার পর দেখেন কি অবস্থা হয় হয়ে গেছে সাইট রেডি ক্লিয়ার এই পর্যন্ত সবাই ক্লিয়ার সাইডের গ্রুপটা একটু চেহারাটা দেখে আসি কেমন মেকআপ করছে আমরা সাইডের মধ্যে সিরিয়াল ক্লিয়ার
আমাদের যে সাবডোমেনটা আমরা ক্রিয়েট করলাম সাবডোমেনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এখন আমরা কি করব আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেই ওয়ার্ডপ্রেসের লগইনে চলে যাব এখানে দিয়েছিলাম সজীব ইউজার আর পাসওয়ার্ড দিয়েছিলাম সজীব পাসওয়ার্ড পাসওয়ার্ড ও ভুলে গেছে খুবই বড় আছে আমার টেনশন সজীব পাসওয়ার্ড সজীব পাসওয়ার্ড সজীব ইউজার হ্যাঁ আবার ভুল সজীব ইউজার ইউজার কি দিয়েছিলাম না ইউজার নেম এলডিবি দেয়নি আচ্ছা সরি পাসওয়ার্ডটা দিলাম ইউজার নেমটা আমাদের একটু ভুল আসতেছে আমরা ইমেলটা দেই আমরা কিন্তু অ্যাডমিন ইমেল অ্যাড করছিলাম এটা পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড কি এটা দেওয়া ছিল আবার আচ্ছা দেখি এবার বাহ আমার ভালো মনে রাখছেন তাহলে বোঝা যাচ্ছে যে সবার ক্লাসের মধ্যে মনোযোগ আছে সবার ক্লাসের মধ্যে মনোযোগ আছে আচ্ছা ইউজার নামটা দেখি আমরা কি আছে মাঝখানে ইউজার থেকে আমরা ইউজার নামের ইউজার তারপরে দেখতে পাবো সেকেন্ড ইউজারে কিন্তু ইউজার নেম এটা দিয়েছিলাম সজীব পাসওয়ার্ড সজীব ইউজার না আন্ডারস্কোর দেওয়া ছিল না সম্ভবত শুধু এটাই দেওয়া ছিল সজীব ইউজার পাসওয়ার্ডের জায়গায় লাস্টে গিয়ে যে আশ্চর্য বুঝক চিহ্নটা থাকে ওটা মনে হয় দেওয়া ছিল না ওইটাই জাস্ট ভুল হয়েছিল তো এখন আমরা সাকসেসফুলি কমপ্লিটলি ইয়া করতে পারছি আমাদের ড্যাশবোর্ডে লগইন করতে পারছি নতুন পুরাতন বয়স্ক বৃদ্ধা যুবক ছেলে বাচ্চা সবার কি বুঝতে পারছেন কারো কোনো সমস্যা আছে এখন আমরা এইখানে একটা পেইড থিম ইনস্টল করব ঠিক আছে পেইড থিম ইনস্টল করব পেইড থিম একটা ইনস্টল করব আচ্ছা পেইড থিম ইনস্টল করার ক্ষেত্রে আমাদের একটা থিম লাগবে থিমটা কিভাবে আপলোড করবেন এটা আজকে আমি একটা দেখাবো এবং কিভাবে ডেমো সেটআপ করবেন এটা আমি আপনাদের আজকে দেখাবো আচ্ছা কোন থিম দিয়ে আপনারা করতে যাচ্ছেন একটু বলেন তো আমি কয়টা থিমের নাম দিচ্ছি এখানে এই থিমের মধ্যে কোন থিমটা দিয়ে করতে যাচ্ছেন সেই থিমটা আমি এখন আপনাদের ওই থিমটা দিয়ে দেখাবো আচ্ছা আমি নামগুলো দেই নামগুলো দেওয়ার পরে আপনারা বলেন কোনটা কোনটা করবেন আচ্ছা ইলেকট্রো রেস্টুরেন্ট থিম এগুলো হচ্ছে ই-কমার্স থিম হবে এগুলো অ্যাডভান্স বলে দেবে প্রথম অবস্থায় যেহেতু আমরা একটা নর্মাল থিম দিয়ে শুরু করি এভাডা থিম করা যায় বি থিমটা বি থিম হচ্ছে দাঁড়ান বি থিম এইখানে এভারটা আমার কাছে আছে বি থিমও আছে আচ্ছা বি থিম আচ্ছা বি থিম ব্রিজ থিম আচ্ছা আপনাদের কার্ড রাখতেছি না আমি আমি এভারটা বি থিম কার্ড রাখতেছি না এগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা দেখব আমরা ব্রিজ থিম সিলেক্ট করি ব্রিজ থিম ব্রিজ থিম সিলেক্ট করি ঠিক আছে আপনারা যেহেতু অ্যাভাটাকে বলতেছেন কেউ বি থিম বলতেছেন কেউ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থিমকে বলতেছেন সবগুলো বাদ শুধু আমি একটা যেটা দিচ্ছি এটা এটা তারা রাখতেছি আমি ব্রিজ থিম আচ্ছা প্রথমে ব্রিজ থিমটা বা এই থিমটা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর জিপ ফাইলটা আছে জিপ ফাইলে ডাউন ইয়া করলে আপনার জিপ ফাইলটা যখন
ওপেন করবেন অথবা আনজিপ করবেন স্টার্ট করবেন তখন এরকম ফোল্ডার দেখতে পাবেন দে প্রিজ ব্রিজ অফ দ্য পেইড আমরা অনলি পেইড থিম দিয়ে কাজ করব নো ফ্রি থিম আমরা পেইড থিম দিয়ে কাজ করব আচ্ছা সো এইখানে যে থিমটা আমি ধরেন এই থিমটা ডাউনলোড করছি আমার অ্যাকাউন্ট থেকে হ্যাঁ এটা নাল থিম নাল করা আছে থিমটা সো এই থিমটা শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস পারপাসে ইউজ করবেন টপ করে ওয়ান করে দেই ক্লায়েন্ট কি নাল থিম ইউজ করে সাইট বানিয়ে দিব আচ্ছা ক্লায়েন্ট কে নাল থিম ইউজ করে দিবেন কিনা আপনি পেইড থিম থিম কিনা দিবেন সেটা পুরোপুরি নির্ভর করবে ক্লায়েন্টের উপর আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আমি কি তোমাকে নাল থিম ইউজ করে দিব না আমি পেইড থিম করে দিব সে যদি বলে যে আমাকে পেইড থিম দিয়ে করতে হবে কিনে নিতে হবে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে থিমের যে দামটা হয় সেই দামটা চার্জ করবেন সেই দামটা সহ নেবেন ক্লায়েন্টকে বলবেন যে তাহলে আমি তোমাকে এত টাকার মধ্যে এটা করে দিব তুমি তাহলে আমাকে এত টাকা পেইড করবা এইভাবে অথবা কোনো ক্লায়েন্ট আছে যারা আপনাকে থিম দিয়ে দিবে জাস্ট কাস্টমাইজ করে নেবে ঠিক আছে থিম কিভাবে নাল করা হয় যারা পিএইচপি তে অনেক অ্যাডভান্স পিএইচপি লেভেল পিএইচপি ফ্রেমওয়ার্কে যারা কাজ করছে সেই পিএইচপি কোডিং করেই এটার অ্যাক্টিভেশনটা ডিঅ্যাক্টিভ করা হয় যারা পিএইচপি অনেক অ্যাডভান্স পিএইচপি বেসিক লেভেল জানলে হবে না পিএইচপি অ্যাডভান্স লেভেল যখন কাজ জানবেন আপনি এবং থিম ডেভেলপমেন্টের কাজ যখন জানবেন তখনই আপনি এই থিম নাল করার কাজটা করতে পারবেন ক্লায়েন্ট না না করলে কি উপায় আচ্ছা এটা পেয়ে গেছেন হয়তো বা হ্যাঁ এটা ইললিগ্যাল নাল থিম যেটা করাতে সেটা ইললিগ্যাল এটা শুধুমাত্র মাত্র আপনারা আপনাদের পার্সোনাল প্র্যাকটিসের জন্য ইউজ করবেন কোনো ক্লায়েন্টের কাজের জন্য ইউজ করবেন না যত সম্ভব চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছ থেকে কিনে নেওয়ার জন্য ঠিক আছে ফ্রেমওয়ার্ক না পিএইচপি সম্বন্ধে যারা ফ্রি পিএইচপি কাস্টম ভাবে যারা কোডিং করতে পারে পিএইচপি তে যারা মানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে পারে তারা এগুলো নাও করতে পারে ঠিক আছে আচ্ছা সিএল আছে কি না কিভাবে বুঝবো যখন আপনি থিম সেট আপ করবেন থিম সেট আপ করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভেশনের সিস্টেম দেখা দিবে ওখানে আপনার পারচেজ কোড দিয়ে অ্যাক্টিভ করতে হবে আপনি যখন থিম ফরেস থেকে একটা থিম বা প্লাগইন কিনবেন কেনার সঙ্গে সঙ্গে আপনার একটা লাইসেন্স কে দিয়ে দিবেন ওই লাইসেন্স কে ইউজ করে আপনাকে আপনার ওয়েবসাইটে এটা সেট আপ করতে হবে বুঝতে পারছেন লাইসেন্স কার্ডে কি হবে কোথায় দেখা যাবে দাঁড়ান একটু পরে দেখাচ্ছি যখন আমরা থিমটা সেট আপ করবো থিম সেট আপ করার পরে আপনাকে ওয়ার্নিং দিবে তুমি থিম সেট আপ করছো কিনছো ভালো কথা তুমি তোমার লাইসেন্স কার্ডে এখানে প্রবেশ করাও যতক্ষণ পর্যন্ত লাইসেন্স কে প্রবেশ করাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না অথবা হঠাৎ করে দেখা যাবে সাইট ক্র্যাশ করতে চায় ঠিক আছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবাই রেসপন্স করবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা তো এখন আমরা ব্রিজ থিমটাকে আমরা আমাদের সার্ভারে আপলোড করব এবং এই ব্রিজ থিমটা কোথায় পাবেন ব্রিজ থিমটা আমার কাছ থেকে পাবেন তো ক্লাস শেষে আমি আপনাদের ব্রিজ থিম ভিডিও লিংক সবগুলো দিয়ে দিব হয়তো লেট হতে পারে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় আমি দিয়ে দিব ক্লাস লিংক থিমের লিংক অ্যাসাইনমেন্ট কি থাকবে ওটা পুরো লিখে আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব ওকে আচ্ছা হ্যাঁ নাল থিম অনেক ওয়েবসাইটে পাওয়া যায় কিন্তু আপনারা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে নাল থিমটা নিয়ে ইউজ করবেন না কারণ থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে নাল থিম নিয়ে যখন ইউজ করবেন তখন ওই সাইটটাতে হয়তো বা ওই থিমটাতে কোনো মালওয়্যার থাকতে পারে ওই থিমটাতে মালওয়্যার থাকতে পারে তার কারণে সেই মালওয়্যারগুলো আপনার ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত করতে পারে শুধুমাত্র পরিচিত যদি কেউ থাকে এরকম মানে আমার মতো যদি কেউ থাকে পরিচিত তার কাছ থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে মানে আমার কাছ থেকে নিলে টোটালি ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না কোনটা লাগবে শুধু বলবেন আমি দিয়ে দিব ওকে তো টাকার ভয় আবার কেউ মনে করেন বলতে পারবেন না
তো এখন দেখেন আমরা আমাদের যে থিমটা আছে আমরা মার্কেট প্লেস থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করার পরে আমরা একটা জিপ ফাইল পেয়েছি, এই জিপ ফাইলটাকে আমরা এখন এক্সট্রাক্ট করব, এখানে ডেস্কটপের মধ্যে এক্সট্রাক্ট করব জিপ ফাইলটা, আবার এই জিপ ফাইলটা ডাইরেক্ট নিয়ে গিয়ে আবার আপলোড করতে দিবেন না, আপলোড কিন্তু হবে না, জিপ ফাইলটাকে আমরা ডাইরেক্ট এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট করি। আচ্ছা এক্সট্রাক্ট করার পর একটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে এখানে, এই ফোল্ডারে গিয়ে আপনারা যে প্যারেন্ট থিমটা আছে সেই প্যারেন্ট থিম খুঁজে বের করবেন। দেখেন এখানে তিনটা থিম দেখা যাচ্ছে, আমি গত ক্লাসে বলছিলাম প্যারেন্ট থিম কিভাবে খুঁজবেন, নাল থিম কিভাবে খুঁজে পাবেন, থিমের নাম দিয়ে দুটো ফাইল থাকবে, যেটাতে থাকবে চাইল্ড, এখানে চাইল্ড থিম, আর যেটা প্যারেন্ট কোনো কিছু লেখা থাকবে না, এটাতে প্যারেন্ট থিম, প্যারেন্ট থিম হচ্ছে মেইন যে থিমটা, এই থিমের যে মেইন ফাইলটা, থিমের মেইন ফাইলটা হচ্ছে প্যারেন্ট থিম, আর ছোট বাচ্চা মানে থিমের শুধুমাত্র সাহায্যকারী কিছু সিএসএস দিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলছে, একটা সফটওয়্যার তৈরি করেছে, সেটা হচ্ছে চাইল্ড থিম, ঠিক আছে। এখন এইখানে দেখ এটা এই থিমটা যেহেতু নাল থিম, আমি নাল করে আলাদা করে একটা ফাইল রেখে দিয়েছি নাল নামে, তো এখন কি আমি অরিজিনাল থিমটা ডাউনলোড করব, আপলোড করব, যেহেতু আমরা ক্লায়েন্টের সাইটে কাজ করব অরিজিনাল থিম দিয়ে, আমরা অরিজিনাল সাইটটাই আপলোড করি এখানে, পরে নাল থিম যখন কাজ করব নাল কাজ করার ক্ষেত্রে নাল থিমটা ইউজ করব। ওকে মনে করেন নাল থিমটা এখানে নাই, নাল যে অপশনটা ছিল এটা নাই এখানে, হ্যাঁ এইখানে শুধুমাত্র অরিজিনালটা আছে আর স্টাইল থিমটা আছে, আমরা জাস্ট অরিজিনাল থিমটা এখানে এখান থেকে আপলোড করব। এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে চলে যাবেন, এইখান থেকে অ্যাড নিউ, এখন সিলেক্ট করবেন আপলোড থিম, ক্লিক করার পর ব্রাউজার একটা অপশন চলে আসবে, এখান থেকে ব্রাউজ করে আপনার প্যারেন্ট যে থিমটা আছে সেই থিমটা সিলেক্ট করে দেবেন, এই ফোল্ডারটা ঢুকলাম আমি, এই যে প্যারেন্ট থিম ফাইলটা সিলেক্ট করে দিলাম দিয়ে ওপেন, এখন ইনস্টল নাও ক্লিক করি, থিমটা এখন আমার আপলোড হবে। একটু অপেক্ষা করেন, যেহেতু থিমটা সাইজ 30 মেগাবাইটের মতো একটু সময় নেবে, একটু সমস্যা হতে পারে, 3 মেগাবাইট পার সেকেন্ড স্পিড আসতেছে, তো এই সমস্যা সময় লাগবে না। আচ্ছা এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সবাই কি নতুন যারা আছেন সবাই গ্রুপে জয়েন করছেন? রবিন নামে একজন জয়েন করলো, উনি কি গ্রুপে জয়েন করছেন? রবিন যারা এখনো গ্রুপের নামে শুনেন নাই, ফেসবুক গ্রুপ আছে গ্রুপে জয়েন করেননি, তারা কাইন্ডলি জয়েন করে নেবেন। উইক্স ওয়েবসাইটটা হচ্ছে blogger.com, যেমন একটা ওয়েবসাইট, যেমন wordpress.com একটা ওয়েবসাইট, ওইরকম একটা ওয়েবসাইট, একটা ফ্রেমওয়ার্কের একটা ওয়েবসাইট তৈরি হয়ে আছে, ওইখানে আপনার হোস্টিং লাগবে না, শুধুমাত্র ডোমেইন দিয়ে কানেক্ট করে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপলোড এখনো শেষ হয়নি, ইনস্টলে ক্লিক করা আছে, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টল হয়ে যাবে, এখান থেকে যখন আপনি ক্লিক করবেন এখানে ব্রাউজ করে ফাইলটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর ইনস্টলে ক্লিক করবেন, আপলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি তো ওটাই করলাম, আগে ব্রাউজ করে দিলাম তারপরে ইনস্টলে ক্লিক করছি, তারপরে ওটা অটোমেটিক হয়ে যাবে। রামি সা নতুন করে আরো একজন জয়েন করলো, রামি সা আমার থিম ইনস্টল হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন থিম ইনস্টল হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, থিম ইনস্টল হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন, সবাই ক্লিয়ার, এ পর্যন্ত সবাই ক্লিয়ার, কারো কোনো সমস্যা, এনি ইস্যু, কোনো প্রবলেম, বোঝেননি থাকলে বলেন, 5 মিনিট সময়ের মধ্যে আমি অ্যান্সার করব, সবাই ক্লিয়ার? আচ্ছা এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভ নামে একটা অপশন আছে, অ্যাক্টিভে ক্লিক করব, হ্যাঁ থিম দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। আচ্ছা এখন আমরা এখান থেকে ব্রিজ থিম যেটা আছে ব্রিজ থিমটা অ্যাক্টিভ করব, সো অ্যাক্টিভ নাও যে বাটনটা আছে এই অ্যাক্টিভ নাও বাটনটাকে আমরা ক্লিক করব, দেখেন থিমটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে, থিম অ্যাক্টিভ হয়ে গেছে, ওয়েলকাম টু ব্রাইজ
21.2 ব্রিজ থিম 21.2 ভার্সনের ব্রিজ থিমে আমরা অ্যাক্টিভ করে ফেলছি এবং থিমটাকে সুন্দরভাবে আমরা ইনস্টল করে ফেলছি। দেখেন আমাদের সাইডে চেহারা কেমন হয়েছে একটু দেখি একটু, আমরা সাইডে চেহারাকে চেঞ্জ হয়েছে, চেহারাকে মনে আছে আপনাদের? আচ্ছা দেখেন সাড়ে চেহারা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এখন আপনাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সবাই নোট করেন, সবাই নোট করবেন, কালকে আমি এটা ধরবো সবাইকে যে একটা থিম ইনস্টল করার পর আমরা কি করব, এইগুলো আমি ধরবো সবাইকে, এটা সবাই নোট করবেন, তাকে ধরবো বলান বলার কি কঠিন, সবাই নোট করে নেবেন। আমরা যখন থিম আপলোড করব প্রথমে দেখবেন এই থিমের আন্ডারে কোনো প্লাগইন ইনস্টল করতে বলতেছে কিনা, এখানে এখানে লিখছে প্লিজ ইনস্টল অ্যান অ্যাক্টিভ রিকোয়ার্ড প্লাগইন ইন অর্ডার টু গেইন অ্যাক্সেস টু অল দি থিম ফাংশনালিটিজ অ্যান্ড ফিচার। এখন এখন এখানে কমেন্ট করছিল যে থিম বাইং করলে সাথে ডিফল্ট প্লাগইন গুলো পাবো কিনা। হ্যাঁ, আপনাদের এই থিমটাতে কাজ করার জন্য যতগুলো প্লাগইন লাগবে সবগুলো প্লাগইন থিমের ফোল্ডারে বা থিমের সঙ্গে অ্যাড করা আছে। এই দেখেন থিমের যে থিম ঢুকি আমরা, এখান থেকে ঢোকার পরে প্লাগইন নামে একটা ফোল্ডার পাবেন, এখন প্লাগইনের মধ্যে সবগুলো প্লাগইন অ্যাড করা আছে, ঠিক আছে? তো আপনারা যখন কোনো থিম কিনবেন থিমের মধ্যে ডিফল্ট ভাবে থিমে কাজ করার জন্য যা যা প্লাগইন লাগে সবগুলো সেই থিমের প্রোভাইডার প্রোভাইড করে দিবে, ওকে? প্রথম হচ্ছে আপনারা থিম ইনস্টল করার পর অ্যাট ফার্স্ট এরকম অনেক নোটিফিকেশন দেখবেন যে আপনাকে বলতেছে আপনি থিমের যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো ইনস্টল করেন, প্লাগইন গুলো এখন আমরা ইনস্টল করব। এখানে আমাদের রিকোয়ার্ড যে প্লাগইন গুলো আছে ইনস্টল করার জন্য একটা অপশন দিয়েছে সুন্দরভাবে ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন। দেখেন একটা পেইড থিমের কত বড় উপকার, একটা পেইড থিম আপনি কিভাবে কাজ করতে না করতে চান সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছে। থিম থিম আপনি অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো, একটা এতে চলে আসলো, ড্যাশবোর্ডে চলে আসলো, যে ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে কিভাবে আপনি, হ্যাঁ নোট করবো কিভাবে বলতেছি আমি নারান, তো কিভাবে আপনি প্লাগইন গুলো ইনস্টল করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা প্লাগইন ইনস্টল করবেন, এক নম্বর, এক নম্বরে করবেন প্লাগইন ইনস্টল। প্লাগইন আমরা ইনস্টল করি, ইনস্টল প্লাগইন ক্লিক করি, এখন প্লাগইন গুলো সব ইনস্টল করব। প্লাগইন গুলো ইনস্টল করার জন্য দেখেন প্লাগইন ইনস্টল করার জন্য সবগুলো প্লাগইন করলাম, আমি সিলেক্ট করলাম, এখানে কিন্তু আপনি একটা একটা করে প্লাগইন ইনস্টল করতে পারেন। তো একটা একটা করে প্লাগইন আমরা ইনস্টল করব না, আমরা সবগুলো প্লাগইন একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর বাল্ক অপশন থেকে ইনস্টলে সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে হবে কি সবগুলো প্লাগইন একের পর এক ইনস্টল হবে, ক্লিয়ার? ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করি, এই অ্যাপ্লাই ক্লিক করলাম, এখন দেখেন একটু অপেক্ষা করেন, একটু সময় নেবে, এক নম্বরটা হয়ে গেছে, আটটা প্লাগইন আছে, আটের মধ্যে এক নম্বর প্লাগইনটা হয়ে গেছে, দুই নম্বর হয়ে গেছে, তিন নম্বর হয়ে গেছে, চার পাঁচ ছয় সাত আট, সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। আবার আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এখানে ফিরে যাব। এখন দেখেন সবগুলো প্লাগইন কিন্তু ইনস্টল হয়ে গেছে, আর ইনস্টল যাচ্ছে না, এখন যাচ্ছে অ্যাক্টিভ করার জন্য। প্লাগইনে যাই, প্লাগইনে গিয়ে সবগুলো আবার সিলেক্ট করি, করে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লিক করে অ্যাপ্লাই, সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভও হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন একটা একটা মজার ম্যাজিক দেখেন, এখন একটা ম্যাজিক সুমন্ত ছু, এখন একটা ম্যাজিক দেখবেন, সেই ম্যাজিকটা হচ্ছে কি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে না, এই ড্যাশবোর্ডের মধ্যে কয়টা মেনু আছে দেখেন তো, ড্যাশবোর্ড একটা, এক পোস্ট, দুই মিডিয়া, তিন পেজ, চার কমেন্ট, পাঁচ অ্যাপিয়ারেন্স, ছয় প্লাগইন, সাত ইউজার, আট টুলস, নয় সেটিং হচ্ছে দশ। আচ্ছা এখন আমরা এই যে ড্যাশবোর্ডে ক্লিক করি অথবা সাইটটাকে রিফ্রেশ দিই, সাইটটাকে রিফ্রেশ দিব না,
কারণ আমাদের এখানে প্লাগইনের কাজ শেষ, প্লাগইনের ইনস্টলের কাজ শেষ, এখন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। দেখেন সুমন দা ছু এদের কতগুলো জিনিস অ্যাড হয়ে গেছে, দেখছেন কতগুলো জিনিস অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি, সাইটটাতে ভিজিট করে কোনো চেঞ্জ হয়েছে কিনা। কোনো কোনো চেঞ্জ হয়নি, কেন চেঞ্জ হয়নি বলেন তো, বলতে পারবেন কেন চেঞ্জ হয়নি? ম্যাজিক দেখে শিওর এটা না। আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু এখনো কোন প্রকার কাজ করিনি, কোন প্রকার এখানে পেজ ডিজাইন করিনি, কিচ্ছু করিনি, শুধুমাত্র আমরা প্লাগইন গুলো ইনস্টল করছি, যে প্লাগইন গুলো দিয়ে আমরা কাজ করব। এখন আমরা যখন প্লাগইন ইনস্টল করছি, এরপর এখন আমাদের নেক্সট স্টেপ আসবে কাজ করার অপশন। শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা প্রথম যখন আপনারা ওয়ার্ডপ্রেস রাফ দিয়েছেন তখন এইখানে দেখেন এই যে লোগোটা যেটা আছে এই লোগোটা কিন্তু ছিল না, এখানে ওয়ার্ডপ্রেসের লোগো ছিল, এই লোগোটা চেঞ্জ হয়ে এখানে এই যে থিমের যে লোগোটা আছে সেই থিমের লোগোটা এখানে চলে আসছে, আর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ফেভিকন আইকন রাইট, তো ফেভিকন এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন ক্লাস সম্বন্ধে। ক্লাস সম্পর্কিত যে কোনো কোশ্চেন আমাকে বলতে পারেন, ফেভিকন এটা বুঝে নেন, যেহেতু চ্যাটিং করতেছে ফেসবুক বুঝে নেবেন এটা ফেভিকন আর ফেভিকন, শুধু ফেভিকন এটা আইকন, একটা একটা সাইডের আইকন, সেটা মনে করবেন আইকন এটা, এতটুকুই। তো এখন পর্যন্ত আপনারা যে যা যা দেখছেন যা যা শিখছেন সবগুলোই কমপ্লিট। আমরা কালকে আগামীকালকে ফুল একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন করব, যে কোনো একটা থিম দিয়ে একটা সাইট তৈরি করব, মানে একটা পোর্টফোলিও সাইট তৈরি করব। কালকে থেকে আমাদের যাত্রা শুরু, কালকে আমরা দুটো জিনিস তৈরি করব, কালকে আমরা দুটো জিনিস তৈরি করবো, আমাদের বাসা রাখে দুটো জিনিস তৈরি করব। একটা হচ্ছে অনেকে দেখতেছি পোস্ট করতেছে HTML CSS শিখতেছে, শিখে ফেসবুকের মতো একটা ড্যাশবোর্ড তৈরি করতেছে, এরকম একটা আমাদের মডার্ন একটা ড্যাশবোর্ড তৈরি করব ফেসবুক দিয়ে, ইয়া দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে, এরকম একটা পেজ তৈরি করবো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং একটা এখন আপনার কি বলে সাইটটাকে পোর্টফোলিও সাইট, একটা পোর্টফোলিও সাইট তৈরি করবো আমরা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ছিল, একটা থিম আপলোড করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে বলছিলাম কি আমি, যে আগে কিন্তু শুধুমাত্র এই থিম আপলোড করার জন্য $10 $20 করে চার্জ দিত ক্লায়েন্টরা। আমরা যখন প্রথম কাজ শিখছিলাম তখন শুধুমাত্র থিম আপলোড করে ডেমো ইনস্টল করাতে আমরা $30 করে নিতাম, ঠিক আছে, শুধুমাত্র $10 করে বা $15 $20 করে নিতাম শুধুমাত্র এই কাজটা করার জন্য, যে কাজটা আপনারা এখন করতেছেন। সো আপনারা এখন এমন কাজ শিখছেন, আপনারা কিন্তু ইনকামের পথ চলে আসছে, আপনারা একটা গিগ তৈরি করতে পারবেন এখন ইচ্ছা করলে, কিন্তু এই কাজটা এখন আর চলে না, মানে ক্লায়েন্টরা এখন নেয় না, কারণ সবাই এখন এটা ফ্রি দিয়ে দেয়, ফ্রিতে ইনস্টল করে দেয়, যার কারণে এই কাজটা হচ্ছে না, ঠিক আছে। এখনো হয়তো অনেকে এখনো দেখতে পাবেন ফাইবারে একটু সার্চ দিবেন, ফাইবারে সার্চ দিয়ে দেখবেন যে এরকম অনেক গিগ আছে এখনো। এই যে আরেকটা জিনিস দেখেন, এখন আমরা একটু আলোচনা করি ব্যাপারটা নিয়ে, এলিমেন্টর প্রো, এটা এলিমেন্টর একটা প্লাগইন, এটা পেজ বিল্ডার, এটা কিন্তু পেজ বিল্ডার, জাস্ট একটা প্লাগইন। আপনার সাইডে কোনো প্রকার থিম ইনস্টল করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আর এলিমেন্টর প্রো প্লাগইনটা ইনস্টল করবেন, এই দুটা করে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যাদের নেট প্রবলেম ছিল যার নেট অনুসার তারা একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন, বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করলে বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি ইনপুট করে দিবেন, ঠিক আছে। আর সেক্ষেত্রে আমার ড্যাশবোর্ড থেকে যে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার অপশন আছে, ইংলিশ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ করে দিবেন,
আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আসছে কি সাব ডোমেইনে ডাইরেক্টরি চেঞ্জ করব কিভাবে সাব ডোমেইন ডাইরেক্টরি কোন ডাইরেক্টরি চেঞ্জ করবেন প্রোটা প্রোটা আপনি কিনে নেবেন আর টাকা ইনকাম করবেন প্রোটা কিনে নেবেন কাজে লাগবে আচ্ছা ভাই এলিমেন্টাল প্রো আমার কাছে আছে এলিমেন্টাল প্রোটা আজকে আমার কাছে নিয়ে নিতে পারবেন যখন কাজ করব আমরা দিয়ে দিব ঠিক আছে সবগুলো সাব ডোমেইন পাবলিক এইচটিএমএল এর ভিতর ক্রিয়েট হয় ওটা চেঞ্জ করব কিভাবে আচ্ছা সাব ডোমেইন যখন আপনি ক্রিয়েট করবেন সাবডোমেইন যখন আপনি ক্রিয়েট করবেন তখনই আপনাকে রুট ডাইরেক্টরি চেঞ্জ করে দিতে হবে যখন আপনি সাবডোমেইন যখন তৈরি করবেন এন সাবডোমেইন সাবডোমেইন চলে গেলাম সাবডোমেইন যাওয়ার পর এখানে যখন সাবডোমেইন নামে একটা এলডিবি নামে একটা সাবডোমেইন করলাম আচ্ছা এলডিবি নামে সাবডোমেইন যখন তৈরি করব আমরা এই যে এখান থেকে রুট ডকুমেন্টরি যেটা আছে এই রুট ডকুমেন্টরি থেকে আমরা ডকুমেন্টে যে এটা রুটটা ডাইরেক্টরিটা এটা চেঞ্জ করে দিবেন তাহলে আপনার ওই সাবডোমেইনে আমরা ডাইরেক্টরি চলে যাবে আর কিছু কিছু হোস্টিং আছে যেগুলো মানে পাবলিক এইচটিএমএল এর মধ্যে ডাইরেক্টরি তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা রুট ফোল্ডার যখন দেখবেন বা যখন সাবডোমেইন তৈরি করবেন এই রুট ফোল্ডার থেকে চেঞ্জ করে দিবেন সেটা আপনারা এইখান থেকে যখন আপনারা চেঞ্জ করতে পারবেন বা আপনি আগে করে ফেলছেন সাবডোমেইন সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে করতে পারবেন ঠিক আছে এখানে আসবেন এই দেখেন একটা কলমের মতো বাটন দেখতে পাচ্ছেন কলমের মধ্যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে রুট ডাইরেক্টরিটা চেঞ্জ করে দিবেন এখান থেকে চেঞ্জ করে দিবেন দিলেই আপনার ডাইরেক্টরি চেঞ্জ হয়ে যাবে ডাইরেক্টরি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন আবার আপনার এই ডাইরেক্টরির মধ্যে ওই যে ডাইরেক্টরি ছিল ওই ডাইরেক্টরির যে ফাইলগুলো আছে ফাইলগুলো এখানে মুভ করে দিবেন বাস কাজ শেষ ক্লিয়ার হ্যাঁ কিছু কিছু হোস্টিং আছে এরকম হয় যেগুলো আপনি সাব ডোমেইন ক্রিয়েট করুন যে ডোমেইন ক্রিয়েট করুন না কেন সবগুলো তুলে দেয় পাবলিক এইচটিএমএল এ ঠিক আছে তো এই বিষয়ে আর কোনো কোশ্চেন কারো কোনো প্রশ্ন আচ্ছা এখন হচ্ছে আমাদের সাইট প্রথমে যে ইয়া করব ওয়ার্ডপ্রেস এর মধ্যে থিম ইনস্টল করব থিম ইনস্টল করার পরে প্রথমে যে কাজটা করব এক নম্বর হচ্ছে রিকোয়ার্ড যে প্লাগইন গুলো আছে যে রিকোয়ার্ড প্লাগইন গুলো আমরা ইনস্টল করব ঠিক আছে এক নম্বর দুই নম্বর সেটিং এ যাব সেটিং থেকে রিডিং সেটিং যাব সেটিং থেকে রিডিং রিডিং এ ক্লিক করব ও সরি আমার ডাইরেক্টরি চেঞ্জ করে ফেলেছি আমি ডাইরেক্টরি চেঞ্জ করে ওয়ালপেপার করে ডাইরেক্টরি আমি চেঞ্জ করে দেখালাম তো মনে নাই আমার এটা সজিব এখানে জেড আই দিলাম জেড আই সজিব হ্যাঁ আপনি বলবেন না করো চেঞ্জ করছে ম্যাটার
কি করতেছি আপনাদের এখন বুঝতে হবে না এটা কথা ভুল হয়েছে নাকি ফাইলটা হারাই ফেলছি আচ্ছা তারপরে গোটা তারপরে দেখাবো এটা ওরা দিনে গেলাম ফাইল গুলা মানে আচ্ছা প্রথমে কি করবেন জানেন প্রথমে আপনার যে যে প্রথম যে কাজটা হবে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার সাইডের মধ্যে থিম ইনস্টল করার পরে ওর প্লাগইন ইনস্টল করবেন হ্যাঁ ওটা মানে কোথাও ভুল হয়েছে আসলে পরবর্তী ক্লাসে আমি এটা এটা করব কি কি করা লাগে মানে থিম ইনস্টল করার পরে কিছু কাজ আছে চার পাঁচটা কাজ আছে এগুলো কম্পালসারি করবেন তাহলে ওইটাতে কোনো সমস্যা হবে না পরবর্তীতে দেখা যায় যে ইনস্টল থিম ইনস্টল থিম আপলোড এবং ইনস্টল ওটাকে থিম আপলোড এবং ইনস্টল বলে থিম ইনস্টল করার পরে অ্যাডভান্স যে কাজটা করবেন প্রথমে সবার আগে প্রথমে কাজ করবেন প্লাগইন ইনস্টলটা করবেন প্লাগইন ইনস্টল করে নেওয়ার পরে বাদ বাকি যে কাজগুলো আছে আমি বলতেছি স্টেপ বাই স্টেপ ঠিক আছে এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন আর নতুন কয়েকজনকে দেখতেছি অ্যাড হইলেন নতুন নতুন কারা কারা অ্যাড হইলেন একটু বলেন তো হ্যাঁ থিমটা আমি দিয়ে দিব সাইফুল ইসলাম অ্যাটেন্ডেন্স আচ্ছা সিয়া সাহেব আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নেন শিবেন্দু বৈরাগী এর আগে যারা ইয়া করছেন দেখেন এখানে কোনো কেউ বাকি আছে কিনা যারা গ্রুপে জয়েন করছে আমি আনমিউট করে দিলাম সবার ক্যামেরাগুলো অন করেন সবার ক্যামেরাগুলো অন করেন আমি আনমিউট করে দিচ্ছি সবার ক্যামেরা গুলো অন করেন সেলফি উঠাবো সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটেন্ডেন্স হবে রায়ের নাম সজীব রহমান সজীব ভাই রায় ভাই আপনি ইয়া করেন দুইজন মিলে এটা নিয়ে নেন অ্যাটেন্ডেন্স নিয়ে নেন একজন নেন তাহলে হবে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে স্যার হয়ে গেছে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে স্যার আচ্ছা অ্যাটেন্ডেন্স হয়নি কার কার দুবাইয়ের আহমেদ আপনি মনে হয় সবার স্যার সবার নামগুলো এন্ট্রি স্যার রবিন এটা হয়েছে স্যার শুধুমাত্র জুবাইর আহমেদটা হয়নি আচ্ছা রবিন কি ইয়া করছে আপনার কি বলে এটাকে গ্রুপে জয়েন করছে হ্যাঁ স্যার গ্রুপে জয়েন করছে স্যার মেসেঞ্জার গ্রুপে জয়েন করে নিছি এই মাত্র স্যার শাহিদ জামান রবিন মনে হয় জুবাইর আহমেদ একটু কথা বলুন জুবাইর আহমেদ জুবাইর আহমেদ মনে হয় ক্লাসে স্যার উনি মনে হয় নাই আচ্ছা সাইফুল আহমেদ দুইজন দুইজন সাইফুল আহমেদ আছেন সাইফুল ইসলাম দুইজন সাইফুল আছেন স্যার আমি আছি স্যার আছেন দুইজন সাইফুল ইসলাম আছেন আচ্ছা এখন হচ্ছে নেক্সট যে কথাটা দাঁড়াতে দাঁড়া নতুন জয়েন করছেন আজকে যারা নতুন জয়েন করছেন সবাই কি আছেন স্যার নতুন
মানে সাইফুল ইসলাম 2 শুনেন ক্লাসে লেট করে কালকে থেকে কিন্তু স্ট্রাইক হবে বুঝছেন আজকে নতুন যেহেতু অনেকে জয়েন করতেছে এজন্য আজকে আমি সবাইকে জয়েন করাইছি পরে কালকে থেকে আমি প্রথমে অ্যাটেনডেন্স নিব এবং ওই অ্যাটেনডেন্স অনুযায়ী সবাইকে জয়েন করাবো ঠিক আছে ক্লাসে লেট করে জয়েন করলে জয়েন করতে পারবেন না বুঝতে পারছেন এবং কালকে যদি মিস করেন বা কালকে থেকে যদি আপনারা মিস করেন একটা মিনিট মিস করলে আপনার জীবন থেকে একটা মিনিট চলে যাবে শিকার একটা মিনিট চলে যাবে বুঝতে পারতেছেন তো আজকের ক্লাস দেখে কারো যদি বাদ থাকে তাহলে সে ইয়া করবে রেসপন্স করবে যে বাদ গেছে বলেন সাইফুল ইসলাম ওয়ান ময়নুল ইসলাম উজ্জ্বল হোসেন নাই সুতপা মিস্ত্রি জাহিদুল ইসলাম রেফায়েল ইসলাম ইয়াসিন খান ওভি রেফায়া এনাম আবদুল্লাহ কবির সৌরভ দাস রুবাইয়া বেগম রুবা তরিকুল ইসলাম প্রেজেন্ট তরিকুল ইসলাম স্যার রুবা প্রেজেন্ট আছে জি জি আমি যাদের নাম বলতেছি তারা প্রেজেন্ট আছেন আবিদুর রহমান আবিদ মহিউদ্দিন নাই আচ্ছা আরিফ মোহাম্মদ হুসাইন আরিফ এন্ড সাদমান সাকিব শুভ এন্ড স্বস্তি প্রসাদ মন্ডল সাবজার হুসাইন হোসনা মুবারক সৌরভ আলামিন গাজী মিঠন ধর দেববিন্দু বৈরাগী শাখাওয়াত হোসেন দেববিন্দু বৈরাগী দুইবার হয়েছে আচ্ছা মেহেদি হাসান চৌধুরী নাহিদ হাসান শহীদউদ্দিন রবিন স্যার ওখানে আরেকজনের নাম এন্ট্রি হয়নি স্যার ওই যে সাইফুল ইসলাম টু সাইফুল ইসলাম টু ওনার প্রেজেন্ট আমি দিই নাই আর সবাই গুলো দিছি সাইফুল ইসলাম টু প্রেজেন্টটা পড়নি আমি যাদের নাম বলছি এরা বাদে কেউ আছেন ভাই আমার নামটা মিস গেছে মনে হয় রাফিউল ইসলাম বলা হয়েছে শহীদুল ইসলাম ভাই ভালো হয়েছিল মনে হয় না শহীদুল ইসলাম জাহিদ ইয়েস ওকে সবার হয়ে গেছে অ্যাটেন্ডেন্স আর বাকি আছে নাকি বলেন আচ্ছা নতুন দাদুই উদ্দেশ্যে কিছু কথা বলি নিয়মিত ক্লাস করবেন ক্লাসে অ্যাটেন্ড থাকবেন নিয়মিত হোমওয়ার্ক গুলো করবেন ঠিক আছে হোমওয়ার্ক গুলো করবেন প্রবলেম হলে গ্রুপের মধ্যে জানাবেন আর যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন আপনাদের জন্য আমার মেসেজের হোমওয়ার্ক মেসেজের বলতে দিই হোমওয়ার্ক দিচ্ছি মেসেজের ইনবক্স অল টাইম খোলা আপনারা এনি টাইম আমাকে মেসেজ দিবেন হয়তো বা একটু লেট হইতে পারে অ্যান্সার দিতে দুই চার মিনিট কারণ অনেক সময় অনেকের অ্যান্সার দিতে লেট হয়ে যায় তো অনেক কাজ করতেছি কাজ করার সময় ফেসবুকে থাকি না আমি সেক্ষেত্রে লেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন তারপর যদি ওয়েট করতে যদি যা ইচ্ছা না করে তাহলে আমাদের সিয়ার আছে সিয়ারকে নক দিবেন অথবা আমাদের গ্রুপের মধ্যে যারা একটু প্রবলেম সলভ করতে পারে ভালো তাদেরকে নক দিবেন ঠিক আছে আচ্ছা আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি থিম দিয়ে দিচ্ছি আমি থিম দিয়ে দিব তিনটা সাইট তিনটা ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস তিনটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তিনটা ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমি যে থিমটা দেখালাম ব্রিজ থিম ব্রিজ থিম আপনাদের দিয়ে দিব ব্রিজ থিমটা আপলোড করে প্লাগইন গুলো ইনস্টল করবেন তিনটা সাইডের মধ্যে ঠিক আছে হ্যালো স্যার একটা রিকোয়েস্ট ছিল জি বলেন স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়া হচ্ছে ওগুলোর টাইম ডেডলাইন যদি দুই দিন দেয়া হয় একটু ভালো হতো ডেডলাইন দুই দিন দেওয়া যাবে না কারণ ডেডলাইন দুই দিন দেওয়া যাবে না এই জন্য আজকে যে অ্যাসাইনমেন্ট করতেছি আমি আমি সেই অ্যাসাইনমেন্ট কিন্তু আজকে শেষ করতে হবে কারণ কালকে আমি আবার অ্যাসাইনমেন্ট দিব
এখন দুদিন দেওয়া যাবে না এটা স্যার স্যার নতুন করে তিনটা সাইড ইনস্টল করব না আগের গুলার মধ্যে এগুলা রিকভারি ইয়ে করে দিব নতুন করে করবেন স্যার সাব ডোমেইন নেব ইচ্ছা আপনাদের সাব ডোমেইন করতে পারেন ডাইরেক্টরি তৈরি করতে পারেন কোন মেইন ডোমেইন করতে পারেন আপনাদের ইচ্ছা ওকে স্যার তিনটা সাইড আমাকে দেখাইতে হবে তিনটাতে আমরা ব্রিজ থিমটা ইনস্টল করবেন ঠিক আছে স্যার আগের সাইড গুলো কি থাকবে রাখে দেন ইচ্ছা আপনাদের রাখলে দিতে পারেন বাকি শুধু কয়েকজন করেনি তাদের মনে হয় বাকি আছে।